إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن رسوله أما بعد أيها الأخوات إخواني السلام عليكم رحمة الله وبركاته গত ক্লাসে আমরা মারিফাতুল্লাহি তাআলা আল্লাহর পরিচিতিমূলক দর্শের এক পর্যায়ে গাযাবিল্লাহি তাআলা আল্লাহ ক্রোধ অথবা রাগ করা প্রসঙ্গে আমরা লিআন একটি বিষয় কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে কিভাবে একজন মুসলিমা নিজে একজন মুসলিম নারী লিআনের মাধ্যমে আল্লাহর রাগের শিকার হতে পারে। সেই লিআন এর বিস্তারিত আলোচনা করার প্রসঙ্গে আমি বন্ধের খেদমতে খোলা একটি পদ্ধতি যেভাবে বিবাহ তালাক ছাড়া অন্য কোনো উপায়ে যেটাকে বিবাহ বিচ্ছিন্ন করা যায় সেই বিষয়ে আলোকপাত করেছিলাম, কারণ কেননা আমাদের দেশে খোলা সম্পর্কে তেমন কোনো ধারণা নেই। তারই পরিক্রমায় কিছু প্রশ্ন এসেছে গত ক্লাসে, সেগুলো ডিভোর্সের দিকে চলে গেছে অর্থাৎ তালাকের দিকে, কিছু খোলার দিকে রয়েছে এবং কিছু ফিস্ক নিকাহ অর্থাৎ অ্যানালমেন্ট অফ ম্যারেজ বিবাহ বাতিল করা পর্যায়ে এসেছে। সময়ের অভাবে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা সুস্পষ্ট করে তুলে ধরতে পারি নাই বিধায় আমরা মনে করি যে তালাকের মতো একটি গুরুত্বপূর্ণ অত্যন্ত চাহিদামূলক একটি বিষয় কে আমরা অবহেলা করতে পারি না। বিশেষ করে বাংলাদেশি সমাজে তালাকের বিধান সহি দলিল থেকে বহু দূরে। যে সকল শ্রোতা আমাদের অনুষ্ঠান শুনে থাকেন তাদের প্রতি অনুরোধ, তারা মনে করবেন না যে আমি বাংলা ভাষায় কথা বলি আর বাংলাদেশের চাল ডাল খাই দেখেই বাংলাদেশি মৌলবীদের মতো এই তালাকের বিধান বর্ণনা করব, আর আপনারা বাংলাদেশের মৌলানা মৌলবীদের মতের মাপকাঠিতে আমাদের কথাগুলোকে যাচাই করবেন সেটা আমরা আশা করি না। আমরা আশা করি যে এই অনুষ্ঠান আমরা অত্যন্ত কষ্ট করে আপনাদের খেদমতে প্রচার করছি সেটি হচ্ছে কোরআন এবং সুন্নাহ নিরপেক্ষভাবে অনুসরণ অনুকরণ করার উপায় মাত্র। এখানে বাংলাদেশ বলে কিছু নাই, পাক ভারত বলে কিছু নাই, বাংলাদেশের মৌলানা সাহেবের কিছু নাই, এখানে রয়েছে কোরআন এবং সুন্নাহ সহি দলিলের মাধ্যমে। সহি দলিলের বিপরীতে যার কথাই থাকবে থাকুক না কেন সেটা বাতিল বলে গণ্য হবে। আমরা কাউকে কোরআন সুন্নাহর প্রতিযোগী মনে করি না। অনেকে অনুষ্ঠানের কথা শুনে প্রায় হয়তো শুনে থাকেন, টেলিফোনে লগ ইন করে শুনছেন এবং হঠাৎ হঠাৎ করে উদ্ভট প্রশ্ন করছেন, নিজেরা প্রশ্ন করে আপনারা ফ্রাস্ট্রেটেড হচ্ছেন, হতাশ হচ্ছেন। হতাশ হওয়ার কোনো কারণ নেই, আপনাদেরকে জানতে হবে যে এটি বাংলাদেশি মৌলানাদের কোনো অনুষ্ঠান নয়। আমি কোনো বাংলাদেশি মৌলানা নই, আমি কোরআন সুন্নার একজন সেবক। কোরআন সুন্নার কিতাব থেকে মূল্যবান দলিলাদি আপনাদের সাথে সম্মুখে পেশ করি, সেটাই আমার কাজ, আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা আয়াত নাম্বার 229
يقول سبحانه وتعالى: الطلاق مرتان، এই তালাক দুইবার। এই যে কোরআনের আয়াত, কোরআনুল করিমের আয়াত তালাকু মাররাতান, এই কথাটুকুই শুধু বুঝতে ভুল করেছে মানুষ, শুধু এই কথাটুকুই। এত গবেষণা হচ্ছে, কোরআনের তাফসির হচ্ছে, কোরআনের দর্স হচ্ছে, কিন্তু এই কথাটুকুই বুঝতে পারছে না লোকজন। এর কারণ হচ্ছে, শুধু চিন্তা গবেষণা করে পূর্বপুরুষের ভুল ত্রুটিকে অনুসরণ করলেই কোরআন ভালো করে বোঝা যায় না। কোরআন বুঝতে গেলে সহিহ দলিলের প্রয়োজন হয়। আর তালাকু মাররাতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তালাক দুইবার, কথাটি এটা বোঝায় না যে তালাক শব্দ বললে দুইটি তালাক হয়ে যায়, এইটার মানে এই নয়। যেমন হাদিসের ভিতরে এসেছে, আল মারআতু ইজা সাল্লাত খামসিহা খামসাহা, যে মহিলা মানে কোন মহিলা, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, কোন মহিলা যদি মানে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এর মানে এই নয় 5 ওয়াক্ত নামাজ একসাথে আদায় করে, 5টি নামাজ আদায় হয়ে গেল, হয় না। নামাজ নামাজ নামাজ, আসসালা 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 আসসালা, এটি 5 বার সালাত বুঝায় না। আরবি ভাষা ভালো করে শিখলে ভবিষ্যতে আমাদের কোরআন বুঝতে অনেক সহজ হবে ইনশাআল্লাহ। আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, কোন মহিলার উপরে ফরজকৃত 5 সালাত আদায় করবে, এর মানে এই নয় যে একসাথে 5 ওয়াক্তের নামাজ 5 সালাত একবারে পড়তে হবে, এই কথাটি আরবিতে এটি বোঝায়। যেমন কোরআন করিমের ভিতরে বলা হচ্ছে, সুম্মার জিল বাসারা কাররাতাইন, যে তুমি তোমার দৃষ্টিকে ফিরাও দ্বিতীয়বার। তার মানে হচ্ছে যে দুইবার তাকাও, এটি আল্লাহ বোঝার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি দ্বিতীয়বারের মতো তাকাও, তার মানে প্রথমবার যে তাকিয়েছ আবার পরের বার ও তাকাও। তেমনি সূরা বাকারা আয়াত নাম্বার 229, এই যে দুটি শব্দ, এই শব্দ দুটোই যদি আমরা ভালো করে বুঝতে পারতাম, তাহলে আমাদের জাতীয় জীবনে এত দুর্গতি থাকতো না, সবকিছু দূর হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে তার মানে মানে প্রজ্ঞা দিয়ে সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আত-তাল্লাকু মাররাতান, যে তালাক হচ্ছে দুইবার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে দুই তালাক একত্রে এই কথাটুকু এটি বোঝায় না। এটি বোঝায় একটি তালাক কার্যকর হওয়ার পর আর একটি তালাক কার্যকর হয়, শুধু মৌখিক শব্দে নয়, শুধু পদ্ধতি প্রকৃতিতে তাকে দুইবার হতে হবে। তার মানে হচ্ছে একবার তালাক হয়ে যাওয়ার পর, কার্যকর হয়ে যাওয়ার পর দ্বিতীয়বার তালাক কার্যকর হয়। যেমন যে আমরা বিস্তারিত আলোচনা করব, যে সহবাসহীন অবস্থায় পবিত্রতার শুরুতে তহর, যেই মাসে মেয়েদের মাসিক হওয়ার পর পবিত্র হয়, এবং সেই তহরে যদি তার স্বামীর সাথে সহবাস না হয়ে থাকে, তাহলে সেই পিরিয়ডে সেই সময়ে তাকে প্রথম তালাক দেওয়া হলে সেটা কার্যকর হয়ে যাওয়ার পর, তারপর পরের মাসে যখন আবার পিরিয়ড শুরু হবে, তখন আবার সে পিরিয়ড থেকে যখন পবিত্র হবে,
তখন আবার দ্বিতীয় তালাক কার্যকর হবে। এই দুইটি তালাকই হচ্ছে রাজা, মানে ফিরে যেতে পারবে। এই যে ইদ্দত কালের ভিতরে, ইদ্দত এই কথাটুকু অনেকেই হয়তো ভালো করে বুঝতে পারছে না, ইদ্দা এর মানে তেমন কিছুই না, এটি হচ্ছে আদাদা মানে গণনা, গণনাকাল। ইদ্দত না বলে বলতে পারেন যে এটি গণনাকাল। কি গণনা করছে? যে মাসিক কোন দিন থেকে শুরু হলো আর কখন সে পবিত্র হলো, তার পরের মাসে মাসিক পিরিয়ড কখন শুরু হবে, পরের মাসে পিরিয়ড কখন বন্ধ হবে, এই যে গণনা, এইরকম গণনা করে তিনটি পবিত্র সময় পার করা, অর্থাৎ তিনটি মাসিক চক্র পার করাকে বলা হয় ইদ্দত কাল। এই ইদ্দত বলে অন্য কিছু আহামরি আম জাম কাঁঠাল বুঝায় না, এতে বুঝতে হবে যে এটি হচ্ছে মাসিকের গণনা কাল, যেটা দিয়ে তিনটি মিনিস্ট্রাল সাইকেল পরিপূর্ণতার গণনা বোঝানো হচ্ছে। এর অর্থ এই নয় যে একত্রে দুইটি তালাক বললেই কেউ বলল যে তোমাকে তালাক, তোমাকে তালাক, আমি দুইবার কথাটি বললাম তাতে দুই তালাক হয়ে যায় না, সেটা বলাই বাহুল্য। আশা করি সেটা বুঝতে পেরেছেন। এর কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাষাগত ভাবে সেটিকে আলাদা ভাবেই বলেছেন। এখন প্রশ্ন হলো তিনবার বললে কি হবে? দুইবার যেখানে হয় না, 300 বার বললেও একই কথাই হবে, 300 বার হবে না, 1000 বার 1 কোটি বার বললেও 1 কোটি বার হবে না, দুইবারই যেহেতু হচ্ছে না। আর তালাকু মাররাতান এই কথাটি দিয়ে দুইটি তালাক একত্রে বুঝায় না, বোঝানো হচ্ছে যে একটি তালাক কার্যকর হবে তারপর গণনার সময় ইদ্দত কালের পর, আরেকটি তালাক কার্যকর হবে। এইভাবে দুইটি তালাক এর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা তালাক 1 নম্বর আয়াতে তিনি নির্দেশনা দিচ্ছেন যে তালাক শব্দটি দিয়ে আল্লাহ কি বোঝাতে চান। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসাআ ফাত্তাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না, হে নবী, যদি আপনি স্ত্রীদের তালাক দিতে চান, মানে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে তিনি যদি তার স্ত্রীদিগকে তালাক দিতে চান, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসাআ ফাত্তাল্লিকুহুন্না, তাহলে আপনি তালাক দিন গণনা অনুযায়ী, লিইদ্দাতিহিন্না, অর্থাৎ একসাথে তিনটি, এটা এখানে বোঝায় নেই, এখানে বোঝানো হয়েছে তালাক শব্দটির সাথে ইদ্দা মানে গণনা কাল জড়িত। একটি শুরু হয়ে গেলে তখন গণনা হচ্ছে পরবর্তী কর্মসূচি, মুখে বলার কাজটুকু শেষ হয়ে গেলেই তারপরে যে কর্মসূচিটা থাকে সেটি হচ্ছে গণনা কাল, গুনতে থাকবে তখন, এবং সেই গণনা কালকেই বলা হচ্ছে ইদ্দা, মানে ইদ্দাতের তালাক। এটি আকস্মিক অথবা যুগপৎ তালাক নয়, যে আমি বললাম যে তালাক তালাক, অথবা উত্তেজিত হয়ে বললাম তোমাকে তালাক, তোকে তালাক, তালাক তালাক এরকম বললাম, 4 বার বললাম, 4টা তালাক হয়ে গেল, 3টা বললাম 3টা হয়ে গেল, 2টো বললাম 2টো হয়ে গেল, এরকম করে যত খুশি ততই বলা হোক না কেন, যেহেতু দুইটি কার্যকর হয় না, সুতরাং দুইয়ের অধিক কার্যকর হওয়ার প্রশ্নই আসে না। এটি হচ্ছে
মানে মূল কথা। অবশ্যই স্বামী এবং স্ত্রীকে নির্ধারিত ইদ্দত গণনা করতে হবে। এর জন্য কমপক্ষে 3টি মিনস্ট্রুয়াল সাইকেল ঋতু চক্র কে মানে অতিক্রম করতে হবে। তারপর স্বামী ইচ্ছা করলে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে যে তিনি কি স্ত্রীকে নিয়ে ঘর করবেন নাকি না তাকে ছেড়ে দেবেন। এই যে কমপক্ষে 3 মাস ভাবার অবকাশ দেওয়া হয়েছে, এই কাজটুকু এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন যেন এই ইদ্দতের গণনাকালের সময় উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতার পথ বেরিয়ে আসে। উভয় পরিবারের অথবা পরিবারের বাইরে এক একজন প্রতিনিধি নিয়ে সমঝোতা বৈঠক করার নির্দেশ সূরা নিসা আয়াত নম্বর 35-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। যে যদি তোমরা স্বামী স্ত্রীর মধ্যে সম্পূর্ণ আশিকাক সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করার আশঙ্কা করো, তাহলে তোমরা স্বামীর পরিবার থেকে একজন স্ত্রীর পরিবার থেকে একজনকে সালিশ হিসাবে প্রেরণ করো। হাকামান মিন আহলিহি ও হাকামান মিন আহলিহা, স্বামীর পরিবার থেকে একজন ব্যক্তি এবং স্ত্রীর পরিবার থেকে একজন ব্যক্তি সালিশ করবেন। ইন ইউরিদা ইসলাহান, যদি তারা মীমাংসা কামনা করে, ওই যে সালিশ, তারা যদি একত্রে বসে মীমাংসা করতে চায় এবং তারা যদি একটা মীমাংসা কামনা করে, ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফিকাল্লাহু বাইনাহুমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তৌফিক দান করবেন যেন মীমাংসাটা হয়ে যাক। ইন্নাল্লাহ কানা আলিমান খাবীরা, নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ এবং সবকিছু অবহিত। এখন উত্তর আমেরিকায় যদি এরকম কঠিন সমস্যার ভিতরে যদি হয়তো দেখা গেল যে স্বামীর পক্ষ থেকে একজন পাওয়া গেছে, স্ত্রীর পক্ষ থেকে নিকটবর্তী কাউকে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না, তাহলে অপেক্ষা করতে হবে। তো তাদেরকে সালিশে বসানোর জন্য বাংলাদেশ থেকে যদি আনা সম্ভব না হয়, সেই ক্ষেত্রে বাধ্য হয়ে তাদেরকে নিকটস্থ ইসলামিক সেন্টারের ইমামের কাছে যেতে হবে যে এই যে ঝগড়াঝাটি শুরু হয়েছে সেটিকে যেন তারা একটু মীমাংসা করে দেয়। কিন্তু যদি দেখা যায় যে তাদের পরিবারের নিকটবর্তী কোনো আত্মীয় রয়েছে যাদের সাথে তার রক্তের সম্পর্ক রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে তারা ইমামের কাছে যেতে পারবে না, তারা পরিবারের ভিতরেই তাদেরকে সীমাবদ্ধ থাকতে হবে। আর এই প্রশ্ন আমাকে করা যাবে না যে এই হয়েছে আপনি কি মীমাংসা করে দেন, কারণ এটি মীমাংসা করার অধিকার অন্য মানুষের নাই, এটি নির্বাচন করার অধিকার হচ্ছে তার পরিবারের অধিকার। শুধু ব্যতিক্রম হচ্ছে যদি কোনো সালিশ পাওয়া না যায়, সেই ক্ষেত্রে সেই হাদিসের ভিতরে এসেছে ইনিস্তাজারু ইনিস্তাজারু ফাসুলতানু ওয়ালিয়ুন মান লা ওয়ালিয়া লাহা, হাজাল হাদিস সহিহু সহিহ ইরওয়াউল গালিল হাদিস নাম্বার 1840, শেখ আল আলবানী রাহমাহুল্লাহ তাআলা এই হাদিসটিকে সহি বলেছেন। তিনি বলেছেন যে এই যে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে যদি তারা আপোষে ঝগড়া করে, তাহলে শাসনকর্তা অভিভাবক হবে ওই ব্যক্তির জন্য অভিভাবক যার কোনো অভিভাবক নাই, অর্থাৎ যার কোনো অলি নাই,
সুলতান হচ্ছে ওয়ালি। তো এখন টরন্টো এবং কানাডা, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, এই সকল বড় শহরগুলোতে অসহায় মুসলিমদের এই ধরনের দুর্যোগপূর্ণ মানে গন্ডগোলের সময় তখন হয়তো ইসলামিক সেন্টারের যিনি ইমাম তার সাহায্য নেওয়া যেতে পারে, সেটি শরীয়ত সম্মত হবে, এর বাইরে এটি হবে না। যদি পরিবারের কেউ থাকে তাহলে সেটি হবে না। তালাকের মূল সমস্যা হচ্ছে আমাদের দেশে মহিলাদের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে নামাজের ব্যাপারে তেমন কোনো আগ্রহ নাই। নামাজ যদি না পড়ে তাহলে একজন মানুষ মুসলিম থাকে না, অমুসলিম হয়ে যায়, কাফের হয়ে যায় ইত্যাদি ইত্যাদি। এটি আপনারা শেখ আল উসাইমিন রাহমাহুল্লাহ তাআলা তার যে কিতাব হুকুম তারিকুস সালাহ, এখানে তিনি এমনও দলিল পেশ করেছেন যে নামাজ না পড়লে তার বিবাহই থাকে না। মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে সেই বিষয়ে আমরা আলোচনা করব না যে নামাজ চিরতরে কিংবা কতটুকু বাদ দিলে কি হুকুম হবে, সেটি আমাদের আজকে আলোচনার বিষয় নয়। সেটি বলতে চাই যে স্বামী স্ত্রীর ভিতরে কে নামাজ পড়লো কে নামাজ পড়লো না সেটার দিকে তেমন কোনো কারো খেয়াল নাই, পর্দার কোনো খেয়াল নাই, যাকাতের কোনো খেয়াল নাই, রোজার কোনো খেয়াল নাই, হজের কোনো খেয়াল নাই, কোনো ইবাদত বন্দিগির কোনো খেয়াল নাই। শুধুমাত্র তালাকের সময় হলে মানুষ বেহুশ হয়ে খালি মৌলানা আর মসজিদের ভিতরে ঘুরে ফেরে আর জিজ্ঞাসা করে যে আমরা এখন কি করব। এই এক আশ্চর্য মানসিকতা। যিনি দীন ইসলাম মানেন না তার কাছে তালাকি কি আর নিকাহ কি আর বিবাহ কি এর তো কোনো মূল্য নাই। ইসলামের যে বুনিয়াদ আর সলা, নামাজ হচ্ছে ইমান এবং কুফুরের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। নামাজের প্রতি তার কোনো ভ্রুক্ষেপ নাই, নাই স্বামীর না আছে স্ত্রীর। নামাজ ক্ষেত্রে উভয়ই উদাসীন, কিন্তু সেই ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা শুরু হয়েছে যে 10 বছর আগে তো ডিভোর্স দিয়েছিলাম, এখন আমরা একত্র হতে চাই। আরেকটি বিষয় হচ্ছে যে বহু লোকের কাছে গিয়েছি, সমাধান চেয়েছি কিন্তু সমাধান পাইনি। মানে আমাদের দেশের মানুষের সমাধান হচ্ছে যে আমি নিজে যা খুশি তাই করব, কোনো সমস্যা নাই, আবার যেটা আমি চাই সেটাই আমাকে করে দিতে হবে, সেটাই হলো সমাধান। মানে আমি যা খুশি তাই করব, যা খুশি মুখে আসে তাই বলবো, যাকে খুশি তাকেই কটু কথা বলবো, কোনো সমস্যা নাই। তারপরে মানে পরিশেষে আমি আবার বলবো যে আরে সবকিছু ঠিক আছে, আমাদের সম্পর্ক অটুট রয়েছে, আমাদের ভিতরে কোনো সমস্যা নাই, চলুন আমরা একত্রে আবার স্বামী স্ত্রীর মতো মানে বসবাস করি, এটাও আবার বলে দিতে হবে যে এটিও ঠিক আছে। মানে সমস্ত কিছু ঠিক আছে বলা আগ পর্যন্ত তার কোনো সমাধান নাই। তিনি বিভিন্ন মজলিসে গিয়ে বিভিন্ন জনের কাছে ফতোয়া শপিং করে বেড়াচ্ছেন, যে ফতোয়া শপিং করতে করতে হয়রান হয়ে গেছেন যে কোনো সমাধান পাইনি। উনি আসলে কিসের সমাধান চান? সমাধান তো রয়েছে শয়তানের কাছে। কোরআন এবং হাদিস বাদ দিয়ে নিজের ইচ্ছা মতো সমাধান, সেটাকে সমাধান বুঝায় না, এটিকে বোঝায় হচ্ছে ইত্তেবা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন যে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, তোমরা শয়তানের পদচিহ্নকে অনুসরণ করো না, শয়তানকে অনুসরণ করা হচ্ছে। আবার এদিকে বলে বেড়াচ্ছে যে অমুকের কাছে গেলাম, তিনি কি বলে আজগুবি এই সেই, উনি ভালো হুজুর না, উনি জ্ঞানী না, উনি মানে ইত্যাদি ইত্যাদি। এখন তার বিরুদ্ধে কিছু অসভ্য অশ্লীল ভাষায় কিছুক্ষণ বদনাম করে তারপরে আরেকজনের কাছে যায়, আবার আরেকজনের কাছে যায়, এই সেই।
এদিকে নামাজের খবর নাই, রোজার খবর নাই, কিছু নাই, তার বিবাহ কিভাবে? আরে আপনার বিবাহের কোনো দরকারই নাই, আপনার তো ইসলাম দিন, দিন ইসলামই সংরক্ষণ করেছেন না, আপনি এই তালাক আর নিকাহ দিয়ে কি হবে? কিছুই হবে না, আপনাকে প্রথমে মুসলমান হইতে হবে, এটি হচ্ছে সবচেয়ে বড় দাবি। এটি হয়ে যাওয়ার পর আপনার প্রতি দায়িত্ব হবে যে বিবাহ যে একটি প্রতিষ্ঠান, সেটাকে সংরক্ষণ করার কি শর্ত রয়েছে, কি ধরনের মানে কর্মসূচি কর্মকাণ্ড রয়েছে সেটা সম্পর্কে জানা, আপনার অধিকার, স্বামীর অধিকার সম্পর্কে জানা, ইত্যাদি ইত্যাদি। তো এই হচ্ছে কথা, আর এই কথাগুলো আমাদের সমাজের জন্য অত্যন্ত জরুরি, এই কারণে যে আগে ব্রিটিশ আমলে তেমন কিছুই ছিল না। 1961 সালে তদানীন্তন পাকিস্তানের শাসক ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান, তিনি মুসলিম পাকিস্তানি পারিবারিক আইন যখন করে ফেলেন, তারই পরিক্রমায় বাংলাদেশের মুসলিম পারিবারিক আইন চালু রয়েছে। সেখানে বলা আছে যে তালাক আল আহসান, অর্থাৎ তালাক আল আহসানের সাথে তালাক আল বিদাতের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। সেখানে বলা হয়েছে যে তালাক যে প্রকারই ঘোষণা করা হোক না কেন, আশ্চর্য কি সুন্দর আইন করেছে দেখেন আমাদের ওলামায়ে কেরাম, তারা হচ্ছেন আমাদের পাক ভারতের বিশিষ্ট ওলামায়ে কেরাম, তাদের রচিত আইন, আইনগুলো দেখুন কিভাবে লেখা আছে। তালাক যে কোনো প্রকারই ঘোষণা করা হোক না কেন, সঙ্গে সঙ্গে তা বলবৎ হবে। তার মানে কেউ যদি বলে তালাক তালাক তালাক, তাহলে তিনটি সাথে সাথে বলবৎ হবে। কেউ যদি বলে তালাক, তাহলে দুটি। কেউ যদি বলে তালাক তালাক 10 বার, তো সেটা লজ্জা করে 10 বার বলে না, বলে যে 3 বারই হয়ে গেছে, সুতরাং ওর আর দরকার নেই, সঙ্গে সঙ্গে বলবৎ হবে। আইনের ভিতরে আছে তালাক ঘোষণার ক্ষেত্রে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানকে যেদিন নোটিশ প্রদান করা হবে সেদিন থেকে 90 দিন অতিবাহিত হবার পর তালাক বলবৎ হবে, 90 দিন পার হতে হবে। এ জানাতে হবে কাউকে, কাকে? ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানকে। এটি লেখা রয়েছে, আপনারা দেখতে পারেন, এস বি রহিম মুসলিম জুরিসপ্রুডেন্স দ্বিতীয় সংস্করণ 1976 নওরোজ কিতাব মহল পাবলিকেশন। এটি হচ্ছে আমাদের বাংলাদেশি আইন। 1961 সালের মুসলিম পারিবারিক আইনে বলা হয়েছে তালাক ঘোষণার পর যথাশীঘ্র ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান কে জানিয়ে একটি লিখিত নোটিশের কপি স্বামী স্ত্রীকে দিবে, এই নোটিশের বিধান অমান্য করলে 1 বছর বিনা আশ্রম কারাদণ্ড, 5,000 টাকা জরিমানা, ইত্যাদি ইত্যাদি। তো এ হচ্ছে আমাদের দেশ। আবার আমাদের শ্রোতাদের ভিতরে আমাদের দেশের বদনাম করলে আবার অনেকের মনে কষ্ট হয়, কারণ দেশপ্রেমিক কিছু শ্রোতা রয়েছে, তাদের কোরআন হাদিসের যাদেরই ক্ষতি হোক না কেন কোনো সমস্যা নাই, নিজের দেশের যেন কোনো সম্মানের কোনো হানি না হয় সেটি যে কোনো মূল্যে উপরে রাখতে হবে। আমি সেই পথে যেতে চাই না, কারণ আমার কাছে দেশের সম্মানের তেমন কোনো মূল্য নেই, যদি না সেক্ষেত্রে কোরআন এবং হাদিসের সহি অনুসরণ অনুকরণ বাধাগ্রস্ত হয়। আমরা গত ক্লাসে যে লিআন সম্পর্কে আলোচনা করেছিলাম, এরকম কোরআনে অনেক ধরনের বিষয় রয়েছে, সেগুলো সবকিছু জানার প্রয়োজন নেই। যেমন তেমনি একটি বিষয় হচ্ছে জিহাদ, ওয়াল্লাযীনা ইয়ুযাহিরুনা মিন নিসাইহিম, সূরা মুজাদালা আয়াত নাম্বার 3, যে তারা তাদের স্ত্রীদেরকে মানে জিহাদের মাধ্যমে মানে অবৈধ করে নিল। এটি হচ্ছে জাহিলিয়াতের যুগে এক ধরনের তালাক ব্যবস্থা ছিল, সেটাকেই বলা হচ্ছে জিহাদ। আর জিহারু ইলা নিসা ইহিম, এটি
কিন্তু এখন তো আর জিহার সিস্টেমটি নাই। তারপরেও কিছু মানে অনেকে প্রশ্ন করতে চায় জিহার মানে, জিহার মানে হচ্ছে যে তখনকার দিনে জাহিলিয়াতের যুগে বলতো স্বামী স্ত্রীকে যে তুমি আমার মায়ের পিঠের মতো, অথবা যদি বলে কোনো হাজবেন্ড তার ওয়াইফকে ইউ আর হারাম ফর মি, যে তুমি আমার জন্য হারাম, কোনো হাজবেন্ড যদি তার স্ত্রীকে বলে যে তুমি আমার জন্য হারাম, তখন এটার সমাধান হবে কি? তখন ওই হাজবেন্ডকে জিজ্ঞাসা করতে হবে যে আপনি এই কথাটিকু বলে কি বুঝাচ্ছেন। যদি সে বলে যে এই কথা দিয়ে আমি মানে কিছুই বুঝাই নাই, তাহলে এটা বিবাহ নষ্ট হবে না, তবে তাকে কাফফারাতুল ইয়ামিন, যে শপথ ভঙ্গ করার যে কাফফারা সেটি আদায় করতে হবে কথা বলার জন্য। আর যদি বলে এটি আমি তালাক বুঝিয়েছি, তাহলে সেটা তালাক হয়ে যাবে, তখন ওইভাবে সেটি গণনা করতে হবে। কিন্তু সে যদি যেমন কেউ বলল ইউ আর টু মি লাইক মাই মাদার অর মাই সিস্টার, এরকম যদি কেউ বলে, তখন সম্মানের খাতিরে যদি বলে যে মায়ের মতো শ্রদ্ধা করি অথবা বোনের মতো আমি স্নেহ করি, তাহলে সমস্যা নাই, যদিও এই কথাগুলো বলা উচিত না, তাহলে কিছুই করতে হবে না। আর যদি বলে যে বিবাহের সম্পর্কে তুমি আমার মায়ের মতো, স্বামী স্ত্রীকে বলছে তুমি আমার মায়ের মতো অথবা তুমি আমার বোনের মতো বিবাহের ক্ষেত্রে বলছে, তাহলে সেটি জিহার হয়ে যাবে। এখন এই জিহার বলতে সে কি ডিভোর্স বুঝাচ্ছে নাকি না শুধু ডিভোর্স বুঝাচ্ছে না? যদি সে ডিভোর্স না বুঝায় যে না আমি যেটা বলেছি সেটা আমি ভুল করেছি, এই কথাটা বলা আমার ঠিক হয়নি, তার মানে জিহারের কথা মুখে আনার পর আপনি আপনার ওয়াইফকে ফিরিয়ে নিতে চান, তখন অবশ্যই আপনাকে কাফফারাতুল ইয়ামিন আদায় করতে হবে। আমাদের সমাজে এরকম অনেক ওয়াইফ এবং অনেক হাজবেন্ড, হ্যাঁ এরকম বাংলা সিনেমার মতো তুমি আমার ভাইয়ের মতো, আবার তুমি আমার বোনের মতো, তোমাকে আমি আমার বোনের মতো ভালোবাসি, তোমাকে আমি আমার বড় ভাইয়ের মতো ভালোবাসি, এই ধরনের কথা বললে, যদি এই ধরনের কথা বলা হয় তাহলে জিহারের পর্যায়ে চলে যায়। সঠিক মত হচ্ছে যে এই ধরনের কথা না বলা, যদি এই ধরনের কথা বলে সে বুঝাতে চায় যে সে তার সাথে আর ঘর করবে না, তাহলে তাকে ডিভোর্সের জন্য ইন্টেনশন নিতে হবে এবং সেটাকে পরিষ্কার করতে হবে যে আমি এই কথা বলতে কি বুঝিয়েছি সেটা বলতে হবে। আর সেটা যদি না বলে, স্বামী যদি স্ত্রীকে রাখতে চায়, তখন তাকে কাফফারাতুল ইয়ামিন আদায় করতে হবে। وعن ابن عباس رضي الله عنهما قال إذا حرم الرجل عليه امرأته فهي يمين كفارها كفارها جي কোনো পুরুষ যদি তার ওয়াইফকে হারাম ঘোষণা করে, যে বলল তুমি আমার জন্য হারাম, এই কথা যদি বলে মানে জিহারের মতো করে যদি বলে, তাহলে তাকে কাফফারা ইয়ামিন মানে কাফফারা আদায় করতে হবে। এটাকে বলা হয় কাফফারাতুল ইয়ামিন, তার মানে 10 জন মিসকিনকে খাওয়াতে হবে অথবা 10 জন মিসকিনকে ফকিরকে মানে কাপড় পরাতে হবে, এবং টরন্টো কানাডা নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়া যারা আছেন তারা সবাই ধনী, সুতরাং তাদের সবাইকে এইভাবেই কাফফারা ইয়ামিন আদায় করতে হবে। রোজা রাখলে হবে না, কারণ আপনাদের সবারই সামর্থ্য রয়েছে এটি আদায় করার। তবে এই ধরনের কথা ইতিপূর্বে যদি কখনো বলে থাকেন, তাহলে আপনার উচিত কাফফারা ইয়ামিন আদায় করা, কারণ এই ধরনের কথা বলা শরিয়া বিরোধী,
মানুষের হয়তো কোনো নলেজ না থাকার জন্য হয়তো অনেকে বলে থাকতে পারেন, সেই কারণে আপনাদেরকে জানিয়ে দেওয়া। এখন আসুন আমাদের জাতীয় সমস্যাগুলোতে আমরা একে একে আলোকপাত করি। আপনাদের এক প্রথমে হচ্ছে যে একটি বিষয় যেটি খুব গুরুত্বপূর্ণ, যে তালাক, আমি তোমাকে তালাক দিলাম, এ প্রথমে দেওয়ার পরে বলে যে না এটা যোগ করেছি, এটা খুব বেশি দেখা যায়, ও উনি এটা ঠাট্টা করে বলেছে অথবা মানে তামাশা করেছে, হাসি ঠাট্টা। হাসি ঠাট্টা সব ক্ষেত্রে প্রযোজ্য হবে শুধুমাত্র তিনটি বিষয় ছাড়া। হাদিস ইরওয়াউল গালিলে শেখ আলবানী রাহমাহুল্লাহ তাআলা এই হাদিসটিকে সহি বলেছেন, 1826 নম্বর হাদিস। হাদিসুন সালাসাতুন জিদ্দাহুন্না জিদ্দা ওয়াহাজলুহুন্না জিদ্দা, আত-তাল্লাকু ওয়ান-নিকাহ ওয়ার-রাজআ। যে তিনটি বিষয়ে হাসি ঠাট্টা গ্রহণযোগ্য নয়, বিবাহ, তালাক, রাজআ, মানে বিবাহের সময় হাসি ঠাট্টা প্রযোজ্য হবে না। আমি বিয়ে করেছি বললেই সেটি বলা হয়ে যাবে, আমি তালাক দিয়েছি সেটি বললেই তালাক হয়ে যাবে, আর আমি তোমাকে ফিরিয়ে নিলাম অথবা যাই হয়েছে আমি মিটমাট করে ফেললাম, যে কোনো কথায় যদি কেউ বলে তাকে স্পর্শ করে, আচরণ করে এবং মুখে বলে, তাহলে সেটিকে ফিরিয়ে নেওয়াই বুঝাবে। সুতরাং সেখানে কোনো হাসি ঠাট্টা প্রযোজ্য হবে না। আর তিনটি বিষয়ে হাসি ঠাট্টা প্রযোজ্য না, তার মানে সিরিয়াস, মুখে বললেই এটি কার্যকর হবে। এই একটি বিষয় হয়ে গেল। পরবর্তী বিষয় যেটি আমাদের সবচেয়ে বড় সমস্যা তৈরি করছে সেটি হচ্ছে রাগ। রাগের মাথায়, মানে যেটা বলা হচ্ছে যে খুব রাগের মাথায় আমার হাজবেন্ড বলেছে, এখন তো ওনার মাথা ঠান্ডা, মানে এখন এটার কি হবে। আপনাদের সবারই জানতে হবে যে তালাক কোনো আনন্দের বিষয় নয়, এটি কেউ খুশি হয়ে কাউকে তালাক দেয় না, রাগের মাথায় তালাক দেয়। সুতরাং সেটি বলাই বাহুল্য। আর তাছাড়া যখন কাজটি সংগঠিত হয় তখন এটির কোনো সাক্ষী থাকে না। দেখা যাচ্ছে যে স্বামী এবং স্ত্রী একান্তই ঝগড়াঝাটির সময় এ কথাটি বলা হয়, সুতরাং সেই অবস্থাতে কার অবস্থা কেমন ছিল সেটি একমাত্র স্বামী নিজেই বলতে পারবে, আর কেউ বলতে পারবে না। এখন সে যদি তার কথা পরিবর্তন করে তাহলে সেটি তার ব্যাপার, কিন্তু হাদিসের ভিতরে এসেছে যে এমন রাগ যদি হয়, আন ইয়াশতাদ্দা মাআহুল গাদাবি ওয়ালাকিন্নাহু ইয়াফহামা মা ইয়াকুল ওয়া ইয়াকুল ওয়া ইয়াকুল, যে এমন রাগ হলো যে রাগে সে কি বলতেছে কিংবা কি করতেছে এতটুকু সে বুঝতে পারে, এরকম রাগ। কিন্তু এরকম রাগ না হয়ে যদি আন্নাহু আশতাদ্দা মাআহুল গাদাব কাসিরান, খুবই প্রচন্ড রাগ যদি হয়, এটি যদি ওয়ালাম ইয়াস্তাতিউ আন ইয়ামলিকা নাফসাহু লিতুলুউন নাজউ আও মাসাবাতুন ওয়া মাশাতামাতুন আও মাদারাবাতুন ওয়াকাদ আশতাদ্দাল গাদাব লিআজাল্লা যালিক, যে অনেক অপমান, লাঞ্ছনা, ঝগড়াঝাটি দীর্ঘক্ষণ চলার সময় একদম চূড়ান্ত ভাবে রাগে ক্রোধান্ত হয়ে, মানে এত রাগ যে আর মানে তার কথা, মানে কথার উপরে নিজের উপরে কোনো কন্ট্রোল নাই, ওয়ালাম ইয়াস্তাতিউ আন ইয়ামলিকা নাফসাহু, স্কলাররা এইভাবেই তার ব্যাখ্যা করেছেন, সেই ক্ষেত্রে ফাহাদিহি
ফিহি খিলাফু বাইনা আহলুল ইলম, আহলুল ইলমদের কাছে তালাক হবে কি হবে না মতভেদ রয়েছে। এখন এই মতভেদের ভিতরে যেটি সবচেয়ে সঠিক, ওয়াল আরজুহু আন্নাহু লা ইয়াকা তালাক, যে সবচেয়ে সঠিক মত হচ্ছে তালাক হয়নি, হবে না, লা ইয়াকা, কেননা লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাল্লাকা ওয়ালা আতাকা ফি ইগলাক, যে তালাক এবং আতাক, যে দাস মুক্তি আর হচ্ছে তালাক, এই দুটো বিষয় ইগলাক অবস্থায় বৈধ হবে না। ইগলাক, গালাক শব্দ থেকে এগলাক হয়েছে, মানে বন্ধ হয়ে যাওয়া। এটির এই হাদিসটুকু এসেছে ইরওয়াউল গালিলে সাহিহ শেখ আল আলবানী রাহমাহুল্লাহ তাআলা ইবনে মাজাতে এসেছে 2046 এবং ইরওয়াউল গালিল 2047। হাজাল ইগলাক ফসারাহু আল উলামা বিআন্নাহু ইকরাহু ওয়াল গাদাব আশ-শাদীদ, এটি হচ্ছে এমন ভয়ঙ্কর রাগ, মানে যে রাগে সে বাধ্য হচ্ছে রাগের যন্ত্রণায় মানে অনেক কিছু বলতে, কম্পালসিভ, ইকরাহু, তাকে তাকে তার মানসিক অবস্থাতে সে বাধ্য হয়ে যাচ্ছে এই কথা বলার, এমন প্রচন্ড রাগ যদি হয় তখন এই অবস্থায় তালাক কার্যকর হবে না। والارجح انه لا يقع عيدا كما قال شيخ الشيخ ابن بن باز رحمه الله تعالى انه لا يقع عيدا যে শেখ বিন বাজ রাহমাহুল্লাহ তাআলা তিনিও বলছেন যেটা হবে না। ওয়াহাজা কাউলুল ইখতার শেখ আল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, শেখ আল ইসলাম ইবনে তাইমিয়া তাই বলছেন, ও তিলমিজি ইবনে কাইয়িম রাহমাহুল্লাহ, তার ছাত্র ইবনে কাইয়িম একই কথা বলছেন। ও আলফি ফি রিসালা মাশহুরাতিন আসমাহুহা ইগাসাতান লাহফান লাহফান ফি হুকুমু তালাক আল গাদবান, ইবনে কাইয়িম আল জাওজিয়ার বিখ্যাত কিতাব আপনারা পড়ে দেখতে পারেন, ইগাসাতুল লাহফান ফি হুকুমু তালাক আল গাদবান, যে রাগ অবস্থায় তালাক দেওয়ার বিধান কি, এই বিষয়ে ইবনে কাইয়িম আল জাওজিয়ার একটি কিতাবের ভিতরে তিনি এই কথা বলেছেন যে সেই ক্ষেত্রে তালাক বৈধ হবে না। তা সত্ত্বেও দেখা যায় যে যখন ফতোয়া চাওয়া যায়, তাই পেতে যায় মানুষের কাছে, যেমন শেখ আল উসাইমিনের কাছে যখন মানুষ ফতোয়া চাইতে যাইত, তখন তাকে যদি বলতো যে আমি প্রচন্ড রাগ হয়ে বলেছি, এখন আমার অনুশোচনা হচ্ছে যে আমি কাজটা ভালো করি নাই, শেখ আল উসাইমিন কিন্তু বলতেন না যে মানে তার তালাক হয়নি। এর কারণ হচ্ছে যে এটা দুটো, এটি হচ্ছে যে হাদিস সহি, যদি এরকম ইন্টেন্স অ্যাঙ্গার অ্যান্ড কম্পালশন থাকা অবস্থায় মানুষ একবার বলে ফেলেই সেটি মানে হবে না, সেটি হাদিসই হচ্ছে এটার দলিল। সমস্যা হচ্ছে যে এটি স্কলারকে বোঝানো সম্ভব না, এটি দিয়ে মাসালা তালাশ করা যায় না, কারণ ওই অবস্থা, ওই মানসিক অবস্থা একমাত্র ভিডিও করা ছাড়া এটা স্কলারকে, যার কাছে মাসালা চাওয়া হচ্ছে তাকে বোঝানো সম্ভব না। এই সুতরাং মাসালা চাওয়ার ক্ষেত্রে যখনই চাওয়া হয় তখন বলা হয়ে যায় যে হ্যাঁ কার্যকর হয়েছে, কিন্তু হাদিসটা হচ্ছে যে হবে না। এই দুটো বিষয়ের এখন সমাধান কি? সমাধান হচ্ছে যিনি এই কাজটুকু করেছেন তার উপরে, তিনি ভালো বুঝবেন যে কি করেছেন। আরেকটি বিষয় হচ্ছে যে প্রচন্ড রাগের মুহূর্তে বলল, কিন্তু রাগের কিছুক্ষণ পরেও যদি আবার সেটা বলে হ্যাঁ আমি তো তাকেই বলেছি, এই জিনিসটার স্তর রয়েছে, হয়তো রাগের মুহূর্তে বলেছে, 2 মিনিট পরে আবার বলতেছে, 3 মিনিট পর আবার বলতেছে, যে কোনো এক পর্যায়ে বললে তখন সে রাগের হুকুম তাখানে কার্যকর হবে না। অর্থাৎ যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে মাসালা তালাশ করলে অধিকাংশ ক্ষেত্রে স্কলার যারা তারা বলে দেন যে তালাক হয়ে গেছে। এর কারণ হচ্ছে যদি মানুষ রাগ হয়ে বারবার এটাকে উইথড্র করে যে না আমি রাগ হই নাই, তাহলে দুনিয়াতে কারোরই তালাক হবে না, সবার কোনো কারো তালাক বলে কিছু থাকবে না।
সবকিছুই হয়ে যাবে ছেলে খেলা, যে রাগের মাথায় বলেছি এখন মাথা ঠান্ডা হয়েছে এখন আমি ভালো ইত্যাদি। তো সকালে রাগ বিকালে ভালো, বিকালে রাগ সকালে ভালো, এই চলতে থাকলে সারা জীবন তালাক হবে, সারা জীবন বৈধ হবে ইত্যাদি ইত্যাদি, কোরআন সুন্না নিয়ে খেলা তামাশা হবে, এই কারণে কলাররা এই কথাটা বলে থাকেন। এখন এটি বিচার কে করবে? এটি বিচার করবে কেউ না, যিনি সেটি করছেন কর্মকাণ্ডটুকু করছেন তিনি যদি হাদিসের জ্ঞান রাখেন তাহলে তিনি ভালো বুঝবেন যে সেই অবস্থায় তার মেজাজ কতটুকু খারাপ ছিল এবং কতটুকু খারাপ হলে মানুষ বাধ্য হয়ে এই ধরনের কাজ মানে কথা বলে ফেলতে পারে, সেটি আল্লাহ তাকে মানে কিভাবে দেখছে তার কথা ধার্য হবে কিনা। মোট কথা হচ্ছে যে কিছু কিছু স্কলার বলেছেন যে প্রচন্ড রাগ এবং বাধ্য অবাধ্য অবস্থায় অসহনীয় অবস্থায় যদি একবার বলে ফেলে তাহলে সেটি তালাক হবে না। এটি হচ্ছে কিছু স্কলার এবং তাদের দলিল হচ্ছে যে ইগলাক অবস্থায় প্রদান্ড অবস্থায় তালাক এবং দাসমুক্তি হয় না। আশা করি বুঝতে পেরেছি, এর বাইরে আর কিছু নেই। আর যে সকল আরেকটি বিষয় রয়েছে যে অল্প রাগ সেটি তো হবেই, যেহেতু বেশি রাগে যদি না হয় অল্প রাগে সেটি হবে, এটা বলাই বাহুল্য। আরেকটি হচ্ছে যে খুব সুন্দর করে আমাদের কাছে অনেক প্রশ্ন আসে, আমার কাছে এসেছিল আগে, যে আমার হাজবেন্ড ড্রাঙ্ক করে, ড্রাঙ্ক মানে উনি অ্যালকোহল খান, মানে কি সুন্দর, মানে উনি এই পর্যন্ত বহুবার আমাকে তালাক বলেছেন কিন্তু উনি অ্যালকোহলিক ছিলেন, ইনটক্সিকেটেড, তো এটি কি হবে? অ্যালকোহল ড্রাঙ্ক অবস্থায় খেলে তালাক হবে না, এটি সহি। কাউলাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন, সূরা নিসা আয়াত নম্বর 43। যে হে ইমানদারগণ, তোমরা নামাজের কাছে এসো না যখন তোমরা মদ পান করে মানে মাতাল থাকো এবং এমন কথা তোমরা বলো যেটি তোমরা জানো না, হাত্তা তা'লামু মা তাকুলুন, মানে সে যেটা বলছে কি বলছে সে সেটাই বুঝতেছে না। সেই ক্ষেত্রে এরকম মাতাল যদি হয় তাহলে সেটা কার্যকর হবে না। فجعله سبحانه وتعالى قوله سكران غير معتر معتبر যে এই যে সাকরান হলো এই এই মাতাল এ তার কোনো কথা কাজে আসবে না, আন্নাহু লা ইয়ালামু মা ইয়াকুল, সে কি বলছে সেটি সে জানে না, এই কারণে এরকম মাতালের ক্ষেত্রে লি আন্নাহু কাউলু উসমান বিন আফফান ওয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওয়া লাইসা লাহামা মুখালিফ মিনাস সাহাবা, কোন সাহাবি এর সাথে দ্বিমত করে নাই ওসমান এবং ইবনে আব্বাসের মতে, মানে এটি তালাক হবে না। قال ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ তাআলা وقال عثمان ليس للمجنون ولا للسكران طلاق, যে পাগল যদি কেউ থাকে মেন্টালি সিক স্কিজোফ্রেনিক দা থট প্রসেস মানে ডিস্টার্ব পাগল প্রকৃতির অথবা সাকরান তাদের জন্য তালাক নাই, এই কথাটুকু ইমাম আল বুখারী বর্ণনা করেছেন। ওয়াকাল ইবনু আব্বাস তালাকু সাকরান ওয়াল মুস্তাকবিরিহি লাইসা বিজাইজ, যে যাকে বাধ্য করা হচ্ছে তালাক দিতে, মুস্তাকবিরিহি অথবা যিনি মাতাল অবস্থায় রয়েছেন তার তালাক প্রযোজ্য হবে না, বাধ্য করা হচ্ছে, এটি একটু বুঝাচ্ছি। এই আমেরিকাতে ধরুন কোন হাজবেন্ড কে কেউ থ্রেট দিল মেয়ের পক্ষে যে তুমি যদি আমাদের মেয়েকে ডিভোর্স না দাও তাহলে কিন্তু তোমাকে ডিপোর্ট করে দিব, এরকম প্রাণের ভয় দেখালো যে তোমাকে ডিপোর্ট করে দিব, তোমাকে জেলের ভাত খাওয়াবো ইত্যাদি ইত্যাদি, তখন সে বাধ্য হয়ে ডিভোর্স করে দিল। সে ভয় ভীতি দেখিয়ে জবরদস্তি করে যদি কেউ তালাক আদায় করে নেয় তাহলে সেটি তালাক হবে না, অ্যাকর্ডিং টু ইবনে আব্বাস। আর
ওয়ালা নাআলামু আহাদান মিন সাহাবা খালাফা, যে কোনো সাহাবি তার বিপরীত মত পোষণ করেছে এরকম আমরা জানতে পারিনি। এই হচ্ছে মানে যদি কেউ জবরদস্তি করে তালাক নিয়ে নেয়, তাহলে আমরা রাগের মাথায় বেহু আর পাগল মাতাল অবস্থায়, মানে মাতাল হলে দেখতে হবে যে কি পরিমাণ মাতাল, সে যদি নিজের কথাটুকু বুঝতে না পারে, মানে এমন ভাবে কথা বলছে যে এটি মিনিংফুল নয়, ইনকোহারেন্ট, যিনি মাতালের সাথে বসবাস করছেন সেই বলতে পারবে যে তার হুশ আছে কিনা, কিন্তু মানে ইনটক্সিকেটেড, কিন্তু যা সে বলছে সেগুলো মিনিংফুল হয় তখন তো সেটি কার্যকর হবে, কিন্তু যদি উল্টাপাল্টা কথা বলে থাকে তখন সেটি তালাক কার্যকর হবে না। এটি হচ্ছে সহি। এখন আসুন আমাদের দেশের জাতীয় সমস্যা, সেই সমস্যার দিকে আমরা আগাই। সেটি হচ্ছে কেউ যদি একসাথে তিন তালাক বলে তাহলে এটি কি হবে। এখন আপনাদের জানতে হবে যে তালাক, যেমন মনে করেন আজকে হচ্ছে মানে ফেব্রুয়ারি মাসের 18 তারিখ, আজকে আমি হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে আমি আমার স্ত্রীকে তালাক দিব, আমি ইচ্ছা করলেই তালাক দিতে পারবো না, কেননা আমাকে খোঁজ নিতে হবে যে আমার স্ত্রীর পিরিয়ড কবে শুরু হয়েছে এবং পিরিয়ড কবে শেষ হয়েছে। পিরিয়ড শেষ হওয়ার পর আমার স্ত্রীর সাথে আমার দৈহিক মিলন হয়েছে কিনা, যদি দৈহিক মিলন হয়ে থাকে তাহলে আগামী পিরিয়ড হওয়া শুরু হওয়া আগ পর্যন্ত আমি আমার স্ত্রীকে তালাক দিতে পারবো না, আমাকে অপেক্ষা করতে হবে। আর যদি গত পিরিয়ড থেকে এই পর্যন্ত সময়ে আমার স্ত্রীর সাথে আমার কোনো দৈহিক মিলন না হয়ে থাকে, তাহলে এই এই পর্যায়ে আমি তাকে তালাক দিতে পারব। এর দলিল হচ্ছে যে এই পর্যায়ে, মানে যদি কেউ মাসিক অবস্থাকালীন সময়ে তালাক দিয়ে দেয় তাহলে সেটি কি হবে, সেটি আমরা প্রথমে আলোচনা করে নেই। ওয়ান ইবনে আমর আন্নাহু তাল্লাকাল আমরাআতাহু ওয়া হিয়া হায়িদ ফি আহাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসআলা উমরা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন যালিক। সুবহানাল্লাহ বিহামদিহি, যে তালাক দিয়েছে ছেলে বাবা গিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আর পিতা এবং পুত্র দুজনেই হচ্ছেন বিশিষ্ট সাহাবি, সুবহানাল্লাহ। তালাক দিয়েছেন ইবনে ওমর, যার স্ত্রী মাসিক চলতেছিল, আর এই কথা শুনে তার পিতা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছেন। ফাকালা মুরউ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুরউহু ফাল ইউরাজিআহ, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে তিনি ওমরকে বললেন যে আপনি আব্দুল্লাহ মানে আপনার পুত্রকে হুকুম করুন যে সে যেন রাজা করে, মানে ওই এই মানে তার ওয়াইফকে ফিরিয়ে নেয়। তোম্মা ইয়ুমসিকাহা হাত্তা তাতহরা, সে যেন তার স্ত্রীকে ধরে রাখে, কারণ পিরিয়ড চলাকালীন সময়ে তাকে তালাক দেওয়া হয়েছে, সুতরাং তাকে ফিরিয়ে নিতে হবে এবং পবিত্র হওয়া পর্যন্ত সে যেন অপেক্ষা করে। ইয়ামসিকুহা হাত্তা তাতহরা সুম্মা তাহিদা সুম্মা তাতহরা, সে যখন সে পিরিয়ড পরবর্তী পিরিয়ড থেকে পবিত্র হবে, সোম্মা ইনশা আ আমসাকা, তারপর সে ইচ্ছা করলে তাকে রাখবে, বাদু অথবা ওয়া ইন তাল্লাকা কাবলা আন ইয়ামসাকা, অথবা তাকে এক তালাক দিবে, তাকে আন ইয়ামাসা
তাকে স্পর্শ করার আগে, মানে পিরিয়ডের পর স্ত্রী যখন পবিত্র হবে পিরিয়ডের পরে, তখন ওই স্ত্রীকে স্বামী স্পর্শ করবে না। স্পর্শ না করা অবস্থায় তার বাসায় থাকবে, কিন্তু তাকে তালাক বলবে। তালাক দেওয়ার কথা আল্লাহ নির্ধারণ করেছেন। মুত্তাফিকুন আলাই, এটি হচ্ছে বুখারী মুসলিমের হাদিস। ওয়ফির রিওয়ায়াত আল বুখারী, বুখারীতে আরেকটি রিওয়ায়াত এসেছে, وحسبت تطلقاتون. وفي الرواية للمسلم قال عبد الله ابن عمر فردها علي ولم يراها شيئا. এখানে ইমাম আল বুখারী একটি রিওয়ায়াত করেছে যে ওই ঋতুকালীন অবস্থাতেও ওই তালাককে এক তালাক গণ্য করা হয়েছিল। ভালো করে শুনে রাখুন, এটি হচ্ছে ইমাম আল বুখারীর একটি রিওয়ায়াত। الرواية البخاري وحسبت تطلقة جي اوي ريتو ماشيك چلاكالين اوستا تيو اكتي طلاق ہوئے چلو اتي هتن امام البخاري بارنا كورتن كنتو امام مسلم بارنا كورتن قال عبد الله ابن عمر فردها علي ولم يراها شيئا كنتو امام مسلم بولتن جي اتفر আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা শুনে তিনি মানে তাকে ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন আব্দুল্লাহ ইবনে আমর, এবং ওয়ালাম ইয়ারাহা শাইআন, এবং তিনি এটাকে কিছুই গণ্য করলেন না, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে কিছুই মনে করলেন না যে ফিরিয়ে নাও, মানে এটাকে তিনি কিছু ধরলেন না। ওয়াকাল ওয়া ইযা তাহুরাত যখন সে তাৎহরাত হবে, মানে ঋতু মুক্ত হবে, তখন তুমি তাকে হয় তালাক দাও অথবা ছেড়ে দাও। এটি দুইটি রেওয়ায়াত এসেছে, মানে বুখারী ইমাম আল বুখারী বলছেন যে মাসিক অবস্থায় তালাক দিলেও এক তালাক পরে মানে পরে হয়ে যাবে, আর ইমাম মুসলিম বলছেন যে ওয়ালাম ইয়ারাহা শাইআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে কিছু গণ্য করেননি, তিনি বলেছেন যে পবিত্র হওয়ার পরে হয় তাকে তালাক দাও অথবা তাকে ছেড়ে দাও। এই এখন আমরা আরেকটু গভীরে গিয়ে এটি দেখব যে সহি ভাবে কোনটুকু এসেছে, এর ভিতরে অনেক ধরনের কথা এসেছে যে একদল বলছে যে এটি হচ্ছে তালাক বেদায়, যে এটি হচ্ছে বেদায়াতি তালাক এবং এটি এই এটি দ্বারা তালাক হবে না এইভাবে, কিন্তু যে কথাটুকু এসেছে এবং এই কথা প্রসঙ্গে আমরা বর্তমান যুগের যে স্কলার তারা তাদের কথাটুকু আমরা বলতে চাই, ইবনে বিনবাজ রাহিমাহুল্লাহ তাআলা তারাও বলছেন যে এটি হবে না, কিন্তু অধিকাংশ স্কলার বলছে যেটি ইমাম বুখারী বলেছেন যে একটি তালাক হয়ে যাবে। এই যদিও ওই সময়ে তালাক বলাটুকু উচিত ছিল না, এই হচ্ছে একটি কথা। আরেকটি কথা হচ্ছে যে যেটি আমাদের জাতীয় সমস্যা, সেটি হচ্ছে যে এক আসরে তিন তিন তালাক দিলে এটি কি হবে। ইখতিলাফুল ফুকাহা ফি তালাক ও সালাসা, যে তিন তালাক কিভাবে হয় এই বিষয়ে মতভেদ রয়েছে। ওয়ারাজাহু আন্নাহু ইয়াকা ওয়াহিদান, সঠিক মত হচ্ছে একটি তালাক হবে, আমরা আগে এটা ব্যাখ্যা করেছি।
سواه تلفظ بها بكلمات واحدة قوله أنت طلاق ثلاثة কেউ যদি বলে আমি তোমাকে তিন তালাক দিয়ে দিলাম এইটা বললেও একটি হবে অথবা আওতালফাযু বিহা বিকালিমাত মুতাফাররিকা কাউলাহু আনতি তালাক আনতি তালাক আনতি তালাক তোমাকে তালাক তোমাকে তালাক তিনবার বলছে ওয়াহাযা মা ইখতার শাইখ ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ ইবনে উসাইমিন ও শেখ বিন বাজ রাহমাহুল্লাহ এরা সবাই বলছে যে এই তিনবার বললেও একটি তালাকই হবে এটা তিনবার হবে না এর কারণ হচ্ছে ওয়াকানা তাদের দলিল হচ্ছে ওয়াইস্তাদাল্লু বিহা রাওয়াহু মুসলিম ইমাম মুসলিম 1472 নম্বর হাদিস আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল কানা তাল্লাকু على عهد رسول الله صلى الله عليه وسلم وابي بكر وسنتين من خلافات العمر طلاق ثلاثة واحدة যে নবী সাল্লাল্লাহু আলাইহি এর যুগে আবু বকরের যুগে এবং সিনতাইন মিনাল খিলাফাই উমর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের প্রথম দুই বছর এই এই পরিক্রমায় এই সময়ে তিন তালাক এক তালাক হিসাবে গণ্য হতো فقال عمر بن الخطاب إن الناس قد استعجلوا في أمري قد كانت لهم فيه أناء যে মানুষ তাদের এই তালাকের ব্যাপারে বেশি তাড়াহুড়া করছে কারণ তাদের উচিত সময় নেওয়া ফালাও আমদিয়ানাহু আলাইহিম ফামদিয়াহু আলাইহিম যে তারা যদি নিজেরাই এটাকে এইভাবে বিবেচনা করতে চায় তাহলে তাদের সাথেই সেটাকে বেঁধে দিলাম তার মানে নিজেরাই যদি এই তিন তালাক তাড়াতাড়ি চায় তাহলে তিন তালাক তাদের ইচ্ছা অনুযায়ী হয়ে গেল এটি হচ্ছে তার একটি ইস্তিহাদমূলক কথা ওমরুল খাত্তাব কিন্তু এটি সহি দলিলের বিপরীত অর্থাৎ এভাবে একসাথে তালাক তালাক বললে এক হাজার বার বললেও এটি একটি তালাকই হবে এই ক্ষেত্রে আমরা ইবনে আব্বাসের দলিল আমরা এখন পেশ করব শাইখুল ইসলাম যে কথাটুকুকে স্বীকার করেছেন সেটি আল আল্লামা আল মুহাদ্দিস আল আসর নাসিরুদ্দিন আল আলবানি তার বিখ্যাত কিতাব ইরওয়াউল গালিল তাখরিজ আহাদিস মানার সাবিলের ভিতরে তিনি হাদিস নাম্বার 2550 এর হাওয়ালায় বলেছেন ইবনে আব্বাস থেকে দুটি কথা প্রচলিত আছে একটি হচ্ছে যে তিনবার বললে তিনটি তালাকই হবে আহাদাহুমা ওয়াকা তালাকু বিলাফজি সালাসাতুন ওয়া আলাইহি আকসিরু রিওয়ায়াত আনহু যে ইবনে আব্বাস বলছে যে তিনটি তালাকই হবে এবং এইটা ইবনে আব্বাসের এই কথা অনেক রেওয়ায়েতে এসেছে যে তিন তালাক তিনবার বললে তিনটি হয়ে যাবে আরেকটি রেওয়ায়েত এসেছে ওয়াদামা ওয়াকাহু কামা রেওয়ায়াতিন ইকরিমা আনহু ইকরিমার সূত্রে আরেকটি রেওয়ায়েত এসেছে ইবনে আব্বাস থেকে সেটি হচ্ছে ইজ ক্বালা আনতা তালাকু সালাসান বিফামি ওয়াহিদিন ফাহিয়া ওয়াহিদা এই যে একটি রেওয়ায়াত এসেছে ইকরিমা থেকে ইবনে আব্বাসের কাছ থেকে সেটিকেই শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি সহিহ বলেছেন ওয়াহিয়া সহিহ তিনি বলেছেন ওয়াহিয়া শেখ আলবানী তার কিতাবের ভিতরে বলেছেন ওয়া ইন কানা আকসারু তারিকু আনহু বিখিলাফা ওয়া ইন হাদিস তাউজ আনহু মারফুউ বিশাহিদ লাহা যে এই যে তাউসের কথা ইবনে আব্বাস থেকে এসেছে ইকরিমার কথা এই সব কথাগুলোকে আমরা দেখি অনেক কথা এসেছে কিন্তু ফাআল আখাযু বিহা ওয়া হুয়া ওয়াজিব ইনদিনা কিন্তু আমাদের জন্য ওয়াজিব হচ্ছে যে তিন তালাক এক তালাক বলে গণ্য হয়েছে যে কথাটুকু ইকরিমার সূত্রে ইবনে আব্বাস থেকে বলেছে সহি সেটাই হচ্ছে আমাদের জন্য মানা ওয়াজিব
فَالْأَخَذَوْ بِهَا وَهُوَ وَاجِبٌ عِنْدِنَا এই কথাটুকুই বলেছেন ইমাম আল মুহাদ্দিস আল আসর আল আল্লামা নাসিরুদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা وهذا الحديث صحيح ثابت عنده من غير الطريق وان خلاف الجماهير কিন্তু শেখ আলবানী স্মরণ করিয়ে দিচ্ছেন যে অধিকাংশ স্কলার আগেকার দিনে তারা তার বিপরীত কথা বলেছে, তারা বলেছে তিন তালাক বললে তিনটি তালাকই হয়ে যাবে, কিন্তু আমাদেরকে মানতে হবে যে তিন তালাক বললে এক তালাক হয়। এই কথাটুকুই সহিভাবে এসেছে ইকরিমা সূত্রে ইবনে আব্বাস থেকে, আর এই কথার থেকে নকল করেছেন ফাকাদ ইনতিসার লাহু শাইখ আল ইসলাম ইবনে তাইমিয়া ওয়া তিলমিজি ইবনুল কাইয়িম গায়রুহুমা ইবনে তাইমিয়া এবং তার ছাত্র ইবনুল কাইয়িম আল জাওজিয়া তারা একই মত পোষণ করেছেন, এবং আমরা সেই পথেই চলছি ইনশাআল্লাহ তাআলা। অর্থাৎ আমরা বলতে চাই যে একটি তোহরে একটি পিরিয়ডের ভিতরে সে এক তালাকের বেশি সে দিতে পারবে না, এটি আমাদের ইচ্ছার অনুযায়ী নয়। কারণ আমাদের যে বুদ্ধি আমাদের যে জ্ঞান, এই জ্ঞান দ্বারা এই তালাকের বিধিবিধান তৈরি করা হয়নি। এই জন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাউ কানা দীনু বিররাই লাকানা আসফালুল খুফি আওলা বিমাসহি মিন আআলাহু, যে দীন যদি মানুষের চিন্তা ভাবনা অনুযায়ী হতো তাহলে মুজার উপরে মাসে করার চেয়ে মুজার নিচে মাসে করা অধিক উত্তম হতো, কিন্তু আমরা দেখেছি যে মুজার নিচে আমরা মাসে করি না, বরঞ্চ মুজার উপরেই মাসে করি। অতএব আপনারা বুঝে ফেললেন যে তিনবার বললে একটি তালাক কার্যকর হবে। আশা করি এ ব্যাপারে আর কোনো সন্দেহ থাকবে না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আত-তালাকু মাররাতান ফা ইমসাকুন বিমা'রুফিন আও তাসরিহু বিইহসান, হয় তাকে রেখে দিবে বিমা'রুফ প্রচলিত ভাবে অথবা তাসরিহু বিইহসান অথবা তাকে সদয় হয়ে ছেড়ে দিবে, তার মানে তাকে কিছুদিন বাসায় রাখতে হবে। এখন সে যদি চলে যায়, সে চলে গেলেও সে যেখানেই যাক না কেন তার নিরাপত্তা, তার খাবার দাবার, তার ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে, সেই ব্যাপারে যোগাযোগ করতে হবে, চেষ্টা করতে হবে যে যেন তার কোনো সমস্যা না হয় অন্তত তিনটি মিনিস্টার সাইকেল পর্যন্ত। এখন এতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বলে আল্লাহ বলেছেন তিলকা হুদুদুল্লাহ, এটি হচ্ছে আল্লাহর সীমারেখা, পালা তাআতাদুহা, যে এটাকে তোমরা সীমারেখাকে লঙ্ঘন করো না। এই যে সূরা বাকারার 229 নম্বর আয়াত বলেছেন, তারপরের আয়াত 230 এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি শব্দে তালাক বলেছেন ফা ইন তাল্লাকাহা ফালা তুহিল্লু লাহু মিন বাদি হাত্তা তানকিহা যাওজান, এই তালাক হচ্ছে ওই প্রথম যে দুই তালাকের কথা বলা হচ্ছে সেটার সাথে এর কোনো সম্পর্ক নাই। এটি হচ্ছে যে এমন একটি তালাক যেটি আর কোনোদিন সে ফিরে আসবে না। আপনারা আমাদের বইগুলোতে ওই দেখতে পাবেন যে ও তালাকে বায়েন এই কথা বলে। এটা হচ্ছে বাইনুনা কুবরা, আসলে আমাদের দেশের বইগুলোতে অনেক কথা লেখা আছে, এটা আসলে শুদ্ধ কথা হচ্ছে বাইনুনাতুস সুগরা বাইনুনাতুল কুবরা, যারা জানতে চান লিখে রাখতে পারেন। বাইনুনাতুস সুগরা হচ্ছে যে তালাক দিলে মানুষ স্বামীকে ফিরে পেতে পারে অথবা বিবাহ মানে হতে পারে অথবা ফিরিয়ে নিতে পারে,
আর বাইনুনাতুল কুবরা, বাইনুনা এটাকেই আমাদের দেশে বলে তালাক বায়েন, বাইনুনা মানে এটাও চির সম্পর্ক একদম, মানে বাইনুনাতুল কুবরা। রাজা মানে হচ্ছে ফিরিয়ে নেওয়া, আশা করি বুঝতে পেরেছি। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বলছেন এর পদ্ধতিটা আসলে কি, এর পদ্ধতিটা হচ্ছে যে মিনস্ট্রুয়াল সাইকেলটা শেষ হওয়ার পর পবিত্র অবস্থার শুরুতে, মনে করেন আগামীকালকে আমার স্ত্রীর পিরিয়ড শেষ হয়ে গেল, তখন সে যখন গোসল করে পবিত্র হবে তখন তাকে শুরুতেই তাকে স্পর্শ করা ছাড়াই তাকে আমি বলবো যে তোমাকে তালাক। এই সেই তালাক বলার পর আর বেশি বলার দরকার নেই। এখন ওই সময়ে যদি কেউ তিনবার বলে তাহলে ওই একই তালাক হবে, চারবার বললে একই, 300 বার বললে একই, 3 লাখ বললেও একটাই। এখন গণনা করা শুরু করতে হবে, গণনা করার পর দেখা গেল যে পরের মিনিস্ট্রাল সাইকেল শুরু হওয়ার পর আমি আর কিছু বললাম না, তারপরের মিনিস্ট্রাল সাইকেল বলার পর আমি আর কিছু বললাম না। এই যে 3টি পিরিয়ড মানে 3 মাস, মোটামুটি 3 মাস হওয়ার পরে পর্যন্ত আমি যদি কিছুই না বলি তাহলে স্বামী এবং স্ত্রী পৃথক হয়ে যাবে, তার মানে এক তালাক কার্যকর হলো, স্বামী স্ত্রীর সাথে আর বিবাহ বন্ধন নাই। এখন যদি স্ত্রী স্বামীর সাথে মিলতে চায়, মনে করেন আজ আগামীকালকে থেকে গণনা করে 2025 সালে অথবা এরকম ইত্যাদি, মানে 20 বছর পর 10 বছর পর এখন আবার হাজবেন্ড ওয়াইফ একত্রিত হতে চায়, তাহলে ইজাব কবুল মহর সাক্ষী দুইজন এইভাবে নিয়ে তাকে আবার বিবাহ করতে হবে। আপনাদের খেদমতে বলছি যে তালাক কার্যকর হওয়ার জন্য সাক্ষীর কোনো দলিল নাই, যদিও আমাদের দেশে এই কথাটুকু বলা হয়, কোনো হাদিস নাই। বিবাহের জন্য দুইজন সাক্ষী দরকার হয়, কিন্তু তালাকের জন্য সাক্ষী প্রয়োজন আছে কিনা সেটির কোনো হাদিস নাই। সুতরাং ঝগড়া জাতি ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন নাই, সাহাবিরা বলেন নাই যে সাক্ষী লাগবে ইত্যাদি, আশা করি বুঝতে পেরেছেন। এখন ওই 3 মাসের ভিতরেই যদি হাজবেন্ড ওয়াইফকে স্পর্শ করে অথবা আপোষমূলক কথা বলে যে ঠিক আছে যাও আবার হয়েছে, মানে আমি ভুল করেছি, মানে এমন কোনো কথা বলে এবং তার শরীরকে স্পর্শ করে, তার ইন্টেনশন থাকে যে সে তাকে ফিরিয়ে নিয়ে গেছে, তাহলে একটি তালাক কার্যকর হয়েছে এবং সে তাকে ফিরিয়ে নিয়েছে অর্থাৎ রাজা করেছে। কিন্তু 3 মাসের ভিতরে করলে তাকে নতুন করে বিবাহ করতে হবে না অথবা নতুন করে মোহর দিতে হবে না, নতুন করে সাক্ষী করতে হবে না, কাউকে সাক্ষীও আনতে হবে না, শুধুমাত্র ফিরিয়ে নিবে। কিন্তু 3 মাস পরে যদি আবার তাকে আনতে চায় তাহলে নতুন করে বিয়ে করতে হবে, সাক্ষী আনতে হবে, যেমনটি নতুন ভাবে করেছিল তখন এরকম। এখন পরবর্তী পিরিয়ড চলাকালীন সময়ে তাকে স্পর্শ না করে আরেকটি তালাক দেওয়া যাবে কিনা এই ব্যাপারে স্কলারদের ভিতরে মতভেদ রয়েছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তার মতে কোনো ওয়াইফকে এক তালাক দেওয়ার পর তাকে আবার স্পর্শ করে অথবা তার সাথে সন্ধি করে তাকে ফিরিয়ে না নিয়ে আরেকটি তালাক দেওয়া যায় না, এটি হচ্ছে তার মত। কিন্তু জমহুর আল উলামা অধিকাংশ স্কলার মনে করেন যে তাকে ফিরিয়ে না নিলেও পরের পিরিয়ড মেনস্ট্রুয়াল সাইকেলের পর তাকে আরেকটি তালাক দেওয়া যাবে, আশা করি বুঝতে পেরেছেন। শুধুমাত্র ইবনে তাইমিয়া এবং তার ছাত্র ইবনে কাইয়িম আল জাওজিয়ার মতে এক তালাক দেওয়ার পর তাকে ফিরিয়ে না নেওয়া পর্যন্ত, মানে তাকে স্ত্রী হিসাবে ফিরিয়ে না নেওয়া পর্যন্ত এবং তার পরবর্তী পিরিয়ড থেকে
মুক্ত হয়ে পবিত্র হওয়া আগ পর্যন্ত আরেকটি তালাক দেওয়া যাবে না। আর অন্যান্য স্কলাররা বলেছেন যে প্রথম তালাক দেওয়ার পর সে যদি ফিরিয়ে নাও নেয়, কিন্তু সে আসলে চাচ্ছে যে সম্পর্ক একেবারে নষ্ট করে দিতে, তাহলে পরের পিরিয়ড থেকে মুক্ত হলেও তাকে দ্বিতীয় তালাক দিবে এবং আবার সে সময় গণনা করতে শুরু করবে যে কখন আবার পরের পিরিয়ড শুরু হবে। এইভাবে সে 3 মাস পিরিয়ড গণবে, কিন্তু তৃতীয় পিরিয়ড পর্যন্ত অপেক্ষা করবে, কিন্তু তাকে আর কিছু বলবে না। এই 2টি তালাকই তাকে দিবে এবং তাতেই সে পৃথক হয়ে যাবে। এখানে যেটি গুরুত্বপূর্ণ যে যেকোনো একটা পবিত্র সময়ের ভিতরে, তোহরের ভিতরে যতবারই বলা হোক না কেন, একটি কার্যকর হবে। এইভাবে যদি আপনারা জিনিসটা বুঝতে পারেন তাহলে আর কোনো সমস্যা থাকে না, একটি কার্যকর হবে। এখন তৃতীয় মেনস্ট্রুয়াল সাইকেল পর আর বলতে হবে না সেটি। আর তারপরে সে যদি 2টি বার তালাক এইভাবে কার্যকর হওয়ার পর যদি 3 মাস পরে আলাদা হয়ে যায়, 10 বছর পরে আবারও স্বামী এবং স্ত্রী একত্রিত হতে চায়, তাহলে আবার ইজাব কবুল বলে মোহর দিয়ে সাক্ষী রেখে আবার নতুন করে বিয়ে করতে পারবে। এখন বিয়ের সময়, গণ্ডগোলের সময় একজন স্বামী স্ত্রীর বিবাহের বয়স হচ্ছে 20 বছর, বিয়ের শুরুতে এরকম তালাক তালাক খেলা মানে অনেক খেলেছে, তার মানে তখন যদি 2-1টা এরকম বলে ফেলে আগে থেকেই, যেটি বলার পর হয়তো মানে পরে আবার বলেছে যে না এটা আমি কিছুই মনে করি নাই, ওইখানে কিন্তু তালাক হয়ে গেছে। সেটি 25 বছর পরেও যদি আরেকবার এরকম করে বলে, আর সেটা যদি আগে যদি 3টি পূর্ণ, 2টি পূর্ণ হয়ে যায়, তাহলে 25 বছর পরে একবার বলার সাথে সাথেই ফাররিকু বাইনুহা, তার বিবাহ আর থাকবে না, তখন তাকে অন্য পুরুষকে বিবাহ করতে হবে। ফাইন তাল্লাকাহা ফালা তুহিল্লা লাহু মিন বাদি হাত্তা তানকিহা যাওজাহা, আরেকটি ব্যক্তির সাথে তার বিবাহ হতেই হবে, সুতরাং সে আর তাকে বিবাহ করতে পারবে না। এখন আমরা যেটি জানতে পাচ্ছি, ইয়া ইউহান নবী ইজা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না ওয়াহসুল ইদ্দা, যে আপনি মানে ইদ্দত গণনা করতে, মানে গণনা করা স্বামীর জন্য স্ত্রীর জন্য উভয়ের জন্য ওয়াজিব। এখানে মহিলা আমাদের দেশে ও জানি না, আর হাজবেন্ড হচ্ছে মরে নাই, তারপরে হচ্ছে মাথা খারাপ ছিল, এখন ভালো হয়েছি, আমার মনে নাই, এখন কি করব, তো কি করা, কিছুই তো করার নাই। তো এই ধরনের হাসি তামাশা মানে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে বলেন না। আল্লাহ বলেছেন ওয়াত্তাকুল্লাহ রাব্বাকুম, যে তোমরা তোমাদের প্রভু সম্পর্কে ভয় করো, মানে এই যে আল্লাহ তালাকের বিধান, এটা কি আল্লাহ বলেছেন, তিলকা হুদুদুল্লাহ ফাকাদ যালামা নাফসাহু, যে এটাকে লঙ্ঘন করে সে নিজের উপরে জুলুম করেছে, লা তাদরি লাআল্লাহু ইউহদিসু বাদা যালিকাল আমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2টি তালাকের পরেও সমঝোতার একটি পথ বের করে দিতে পারে। এই কারণেই আল্লাহ তৃতীয় তালাকের কথা কোরআনে বলেন নাই, সুবহানাল্লাহ বিহামদি, যে 2টি তালাকের কথাই কোরআনে বলেছেন এই কারণেই যে তৃতীয় তালাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে তৃতীয় তালাক হয়ে যাওয়ার পরেও যেন তারা ফিরে আসে, কারণ আল্লাহ হয়তো তাদের জন্য একটি পথের ব্যবস্থা করে দিবে, আর তোমরা তোমাদের স্ত্রীকে বের করে দিও না। জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোরআনে দেখতে পাচ্ছি যে মাত্র 2 বার তালাকের কথা বলা হচ্ছে, তো তৃতীয় তালাক কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তুমি কি দেখতে পাও না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আও তাসরিহু বি ইহসান, তুমি তাকে সুন্দরভাবে বিদায় করো, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না যে বান্দা নিজের স্ত্রীকে তৃতীয় তালাক দেখ,
কেননা তৃতীয় তালাক দিলে সে আর স্ত্রীকে ফেরত পাবে না ইত্যাদি। এখন এখানে আমরা যেটা গত ক্লাসে একজন প্রশ্ন মাধ্যমে আমরা কিছুটা জানতে পেরেছিলাম, সেটি হচ্ছে যে হাজবেন্ড যদি জেলখানায় থাকে, ধরুন দীর্ঘ জেল হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড, 25 বছর 40 বছর কারাদণ্ড হয়েছে, মানে আর হাজবেন্ড কারাগার থেকে বের হয়ে আসবেন না, অথবা প্যারালাইসিস হয়ে মৃত্যুশয্যায় রয়েছে দীর্ঘদিন, শারীরিক ভাবে একেবারে পঙ্গু হয়ে বিছানায় শয্যাশায়ী, অথবা এইচআইভি ইনফেকশন হয়ে এমন অসুখ হয়েছে, এই ধরনের মারাত্মক বিধি অসুখের কারণে হাজবেন্ডের সাথে আর বসবাস করার সম্পর্ক যদি না থাকে, আর হাজবেন্ড যদি আনকনসাস হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায়, কথা বলতে না পারে, সেই ক্ষেত্রে আমরা গত ক্লাসে একটি মাসালা এসেছিল যে খোলা করা যাবে কিনা, সেটি আসলে খোলা হবে না, সেটি হবে হচ্ছে ফিসকুন নিকাহ, মানে আদালতের মাধ্যমে, কোর্টের মাধ্যমে বিবাহটাকে অ্যানালমেন্ট করে দিতে হবে। এই কথাটুকুই বলেছেন আল আল্লামা মুহাম্মদ রশিদ রিদা তার বিখ্যাত কিতাব হুকুক আন-নিসা ফিল ইসলাম, এই কিতাবের ভিতরে তিনি বলেছেন যে এটাকে বলা হয় ফিসকুন নিকাহ, মানে অ্যানালমেন্ট, মানে আইনের মাধ্যমে মানে বিবাহটাকে বাতিল করে দেওয়া ইত্যাদি। তাহলে আমরা এই বিষয়ে জানতে পারলাম যে এভাবেই জিনিসটিকে ফয়সলা করা যায়। আরেকটি হচ্ছে যে আমাদের দেশের কিতাবগুলোতে যেভাবে বলা হয়েছে যে কেবল মুখে দুইবার বললে তালাক আদায় হয় না, তিন তালাক বললে তালাকে বায়েন হয় না, যেমন মুখে মুখে আমি যদি বলি সালাত সালাত সালাত, পাঁচবার বললাম সালাত 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 সালাত, তার মানে পাঁচ ওয়াক্তের নামাজ আদায় হয়ে যায় না। সুতরাং আমাদেরকে ফিরে যেতে হবে, যদি আমাদের ভিতরে মতভেদ থাকে তাহলে আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যেতে হবে। ফা ইন তানাযাউতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ওয়া ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির যালিক। যেমন মাওলানা আশরাফ আলী থানবি আফাহুল্লাহ লাহু তিনি বলছেন যে একসঙ্গে তিন তালাক দিলে তাহাও তালাক, যেমন কেউ যদি তার স্ত্রীকে বলে তোকে তিন তালাক, অথবা এই রূপে বলে তোকে তালাক তোকে তালাক তোকে তালাক, তবে তিন তালাক হয়ে বায়ানে মোগাল্লাজা হইয়া যাইবে, বেহেশতি দেওয়ার পরে দেখেন সর্বনাশের মানে মূল উৎস আমাদের দেশে বেহেশতি দেওয়ার, এই বেহেশতি দেওয়ারে এগুলো লিখা আছে, এগুলো শুদ্ধ হবে না। আমরা সহি দলিল পেশ করেছি যে তিনবার বললে এটি তিনবার হবে না, এবং কেউ যদি বলে যে সাহাবিদের ইজমা হয়েছিল ওমর ইবনে খাত্তাবের আমলে, এই ধরনের ইজমা সুন্নাতে নববীকে বাতিল করতে পারে না, সহি দলিলকে বাতিল করতে পারে না, মানে সেটি হচ্ছে ইস্তিহাদের সিদ্ধান্ত ওমর ইবনে খাত্তাবের, তাও তিনি সারা জীবন সেটি করেননি, শুধুমাত্র কয়েকটি বছর করেছিলেন এই কারণে। এবং আরেকটি হাদিস এসেছে আবু দাউদের ভিতরে, আন্নার রাজুলু কানা ইযা তাল্লাকা ইমরাতুহু সালাসা ক্বাবলা আন ইয়াদখালাহা বিহা জাআলু ওয়াহিদাতান আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আমরা আগে বলেছি যে আবু বকর ওমর এর প্রথম দিকে সবাই তিন তালাককে এক তালাক গণ্য করত, এই এই কথাটুকু বলেছে, এবং সেটা আবু দাউদ শেখ আলবানি এটাকে সহি বলেছেন। আমরা এই বিষয়ে আমরা দলিল পেশ করেছি, আশা করি আপনাদের আর কোনো সমস্যা থাকবে না এই ক্ষেত্রে ইনশাআল্লাহ তাআলা। এখন এক মজলিসে হোক আর এক তহুরে পৃথক তিন তালাকি হোক, সেটি এক তালাকি কার্যকর হবে, এর বাইরে সেটি যাবে না। কোনো 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 বইতে বলেছে যে ওয়াকানা আসিবান, গুনাহগার হবে কিন্তু এক তিন তালাক হয়ে যাবে, এই এগুলোর কোনো দলিলবিহীন। অবশ্যই যে কেউ যদি মাসিক চলাকালীন সময়ে তালাক দেয় তাহলে সে গুনাহগার হবে, কিন্তু একটি তালাক কার্যকর হবে, ইমাম আল বুখারী যেমনটি বলেছেন
আমরা বুঝতে পেরেছি, আশা করি আপনারা সেটা জেনেছেন। এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই সে বিষয়টি হচ্ছে যে গত ক্লাসে একটি প্রশ্ন এসেছিল যে এটা টরন্টো এবং নিউ ইয়র্কে ক্যালিফোর্নিয়া বড় শহরগুলোতে যেটি দেখা যাচ্ছে যে ওয়াইফ আমেরিকার কোর্ট থেকে ডিভোর্স লেটার পাঠিয়েছে হাজবেন্ডের কাছে, এখন হাজবেন্ড সেটাকে কিভাবে দেখছে এবং তারা স্বামী স্ত্রী আলাদা হয়ে গিয়েছে, এই ক্ষেত্রে আমাদের কি করণীয়? এটি একটি জটিল বিষয়। আপনারা সবাই আগের ক্লাস থেকে জেনেছেন যে তালাক দেওয়ার একমাত্র অধিকার হচ্ছে স্বামীর, ওয়াইফ তালাক দিতে পারে না। ওয়াইফ যেটি করতে পারে সেটি হচ্ছে খোলা। তো খোলা করতে গেলে এই কথাটুকু আমরা দলিল পেশ করেছি সাবিত এর হাদিস থেকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবিত বিন কাইস কে বিন শাম্মাস তাকে বলেছিলেন যে তুমি যে মোহর বাবদ যে বাগানটুকু নিয়েছিলে সেই খেজুরের দুটো বাগান তুমি ফেরত দিয়ে দাও। যখন সে ফেরত দিল তখন স্বামী স্ত্রীকে পৃথক করে দেওয়া হলো এবং সেই খোলাটুকু হয়েছিল একটি মিনিস্ট্রাল সাইকেলের ভিতরে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করেননি যে তোমার ওয়াইফের পিরিয়ড চলছে কিনা। তার মানে খোলা যদি কেউ করে তাহলে সেটি মাসিক অবস্থাতেও করতে পারে, অসুবিধা নেই, সেটাতে কোনো অপেক্ষা করতে হয় না। শুধুমাত্র খোলা থেকে মানে তাকে অপেক্ষা করতে হবে পৃথক হওয়ার জন্য, আর পরবর্তী মিনিস্ট্রাল সাইকেল মানে একটি সাইকেল সে অপেক্ষা করবে, তারপরেই সে অন্য এক জায়গায় সে নিজে ওয়াইফ বিবাহ করতে পারবে, হাজবেন্ড অন্য জায়গায় বিবাহ করতে পারবে। এখন খোলা সুবিধাটা হচ্ছে এই যে খোলা হচ্ছে কথাটুকু এসেছে কাপড় খুলে ফেলা, খুলু খুলু এটা শাব্দিক অর্থ হচ্ছে কাপড় খুলে ফেলা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রীকে পোশাকের মতো করে তুলনা করেছেন, কন্যা লিবাসুল্লাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় বলেছেন যে তারা তোমার পরস্পরের জন্য পোশাক স্বরূপ। ওদিক থেকে লক্ষ্য রেখেই স্কলাররা এটাকে খোলা খোলা বলেছেন, খোলা আমরা সহজ বাংলায় বলি খোলা খোলা, এটা খোলা না, খোলা খা লাম আইন খোলা। খোলা কোনো তালাক নয়, এটি হচ্ছে বিবাহ বিচ্ছেদ। তার মানে যদি মোহর ফেরত দেওয়ার বিনিময়ে হাজবেন্ড যদি তাকে ছেড়ে দেয়, তার মানে হাজবেন্ডকে আমরা গত ক্লাসে তার পদ্ধতি নিয়ে আলোচনা করেছি, এটা আর এখানে আবার বলতে চাচ্ছি না। হাজবেন্ডকেও তাকে বলতে হবে যে আমি তোমাকে খোলা করে দিলাম এই এই টাকার বিনিময়ে কিংবা এটার বিনিময়ে, সুতরাং সে পৃথক হয়ে যাবে এক একটি সাইকেল মিনিস্ট্রাল সাইকেলের পরে তারা হাজবেন্ড ওয়াইফ আলাদা, এই একটি সাইকেল পর্যন্ত হাজবেন্ড ওয়াইফ ইচ্ছা করলে একই বাসায় তারা থাকতে পারবে কিন্তু সম্পর্ক রাখতে পারবে না। এই এখন যেটি অ্যানালমেন্ট সেটি আদালতের মাধ্যমে করা যায় সেটা স্কলাররা বলেছেন, আর যেটি আমাদের জন্য চিন্তার কারণ হয়েছে সেটি হচ্ছে আমেরিকান কোর্ট ইজা কানাত লিজাআত ইলাল মুহকামা ওয়াদিআ জামাআত যাওজা বিতালাক, যদি আপনি মানে মানুষের রচনা করে রচিত আইনের আশ্রয় নেন, মানে আমেরিকার কোর্ট থেকে আপনি কোনো আদেশ নেন আর কোর্ট যদি আপনাকে একটি তালাকের অর্ডার দেয়, মহকামা মহকামা মানে হচ্ছে কোর্ট আরবি ভাষায় মহকামা, আমি একটা ফতোয়া থেকে আপনাদেরকে পরে শোনাচ্ছি, এটা হচ্ছে একটা ফতোয়া ফিকুল ইসলামী ফতোয়া বই থেকে আপনাদেরকে পরে শোনাচ্ছি যে এটার সিদ্ধান্ত আসলে কি হবে, যে স্বামী যদি এই লিগেল ডকুমেন্ট পাওয়ার পর
কি আচরণ করে তার উপর নির্ভর হবে পরবর্তী হুকুম। তাহলে আপনি যখনই জানবেন যে ওয়াইফ ডিভোর্স লেটার ইস্যু করেছে হাজবেন্ডের প্রতি, এটি ওয়াইফের করা উচিত হয়নি, কারণ এটি সে করতে পারে না, কারণ ইসলাম তাকে সেই অধিকার দেয়নি। এটি হচ্ছে প্রথম কথা। কিন্তু যতই অধিকার না থাকুক, হয়তো দেখা যায় যে ওয়াইফের অনেক ধরনের কারণ আছে যে স্বামী তাকে অত্যাচার করে, মানে লাঞ্ছিত করছে এমন ভাবে যে তার পক্ষে তার কাছে থাকা সম্ভব নয়, তার সাথে শরীর সম্মত, যাতে তালাক অনিবার্য হয়ে পড়েছে, কিন্তু হাজবেন্ড তাকে তালাক দিচ্ছে না। সেই ক্ষেত্রে সে নিরুপায় হয়ে খোলা আবেদন করবে। প্রথমে খোলা করতে যদি হাজবেন্ড রাজি না হয়, তখন সে আদালতের আশ্রয় নিতে পারবে। এটি হচ্ছে স্কলাররা বলেছেন। কিন্তু না জানার জন্য যদি হাজবেন্ড ইয়া ওয়াইফ যদি কোর্টের কাছে যায়, কোর্ট থেকে একটি লিগেল কাগজ স্বামীকে পাঠিয়ে দেয়, এখন পরবর্তী প্রশ্ন স্বামীকে করতে হবে যে ওই কাগজ পাওয়ার পর স্বামীর প্রতিক্রিয়া কি, এটি দেখতে হবে। স্বামী যদি মুখে কোনো তালাকের কথা না বলে, তালাক যে মানে তালাকের কোনো শব্দ বুনিয়াত তালাক মানে তালাকের উদ্দেশ্যে মানে কোনো তালাক এই কথা যদি সে না বলে অথবা না লিখে, শুধুমাত্র কোর্টের আদেশে যদি তালাক হয়, ওয়া ইন্নামা হুকুমাত হুকুমা বিতালাক ফা ইন্না তালাক আল কাদি কাফির লা ইয়াকা, তখন কাফের বিচারক মানে অমুসলিম বিচারক, মানে আমেরিকার বিচারক অমুসলিম, যিনি বিচার করছেন তিনি মুসলমান বিচারক নন, অমুসলিম বিচারক, তার কোর্ট অর্ডারে সেই তালাক কার্যকর হবে না। লা ইয়াকা, কেননা সমস্ত ফকির ঐক্যমত হচ্ছে মুসলমানদের মধ্যে বিচার করতে গেলে বিচারকের নিজেরও মুসলমান হইতে হবে, এটাই ওয়াজিব। ওয়াকাত ইত্তেফাকুল ফুকাহা আলা আশতারাত আল ইসলামি ফিল কাদি আল্লাযী ইয়াহকুম বাইনাল মুসলিমিন, যে মুসলমানদের ভিতরে মানে যদি বিচার কাজ করতে হলে, লিআন্নাহু আল কাদি ও নাউ ওয়ালায়াতুন, কারণ বিচার কার্য এক ধরনের ওয়ালায়া, আল ওয়ালায়া মানে হচ্ছে কর্তৃত্ব, ওয়ালা ওয়ালায়াতুন লিল কাফির আলাল মুসলিম, কারণ হাদিসে এসেছে যে মুসলমানের উপরে কাফেরের কোনো ওয়ালায়া নাই। ওয়ালায়া ওয়ালায়া মানে কর্তৃত্ব, যে মুসলমানের উপরে কাফেরের কোনো কর্তৃত্ব নাই, কোনো অর্ডার চলবে না। এই দলিলের উপর ভিত্তি করে যদি হাজবেন্ড কোনো প্রতিক্রিয়া না দেখায়, নীরব থাকে, কোনো কিছু না বলে, চুপচাপ থাকে, এইভাবেই যদি সময় পার হয়ে যায়, তাহলে সেই কোর্ট অর্ডার সেই কাগজের মাধ্যমে কোনো কিছুই কার্যকর হবে না। তাহলে আমাদেরকে হাজবেন্ডকে জিজ্ঞাসা করতে হবে সে কি মুখে কিছু বলেছে কিনা। এখানে একটি বিষয় বলা খুব ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে যে ওয়াইফকে শুনিয়ে বলতে হবে মুখে, তাকে সামনে রেখে, এমন কোনো শর্ত নাই। হাজবেন্ড যদি ওয়াইফের ভাইকেও বলে দেয় যে তোমার বোনকে আমি তালাক দিয়েছি, তাতেও তালাক হয়ে যাবে, অথবা ইমেল করে যদি বলে, টেক্সট মেসেজ পাঠিয়ে যদি বলে, অথবা চিঠি লিখে বলে, ইত্যাদি ইত্যাদি। এই ক্ষেত্রে ফিকের কিতাবগুলোতে লেখা রয়েছে, কাজী আইয়াদ রাহিমাহুল্লাহ তাআলা ইয়াকুল وشروط القاضي التي لا يتم القاضي الا بها ولا تنقعد, মানে মানে শর্তগুলোর ক্ষেত্রে মানে আল কাদি আল আইয়াদ রাহিমাহুল্লাহ তাআলা তিনি 10টি শর্ত দিচ্ছেন। মুসলমানের বিচারক বিচার করা, বিচার নিযুক্ত হওয়ার শর্ত হচ্ছে 10টি। আল ইসলাম, মুসলমান হতে হবে, আল আকল মানসিক সুস্থতা থাকতে হবে, জুকরিয়া পুরুষ হতে হবে। এটা ইন্টারেস্টিং, সুবহানাল্লাহ, আপনাদের লক্ষ্য রাখতে হবে ইভেন বাংলাদেশেও যদি
কোনো ডিভোর্স পেপার কোনো মহিলা বিচারক, কারণ আজকাল বাংলাদেশে বিসিএস ক্যাডার হওয়ার পরে অনেক মহিলা বিচারক কোর্টে বসেছে বিচারক হিসাবে, মহিলা বিচারক যদি এই হুকুম দেয় তখনও কিন্তু শরীয়তের বিধান অনুযায়ী মহিলা বিচারকের রায় পুরুষের উপরে কার্যকর হবে না। এটি হচ্ছে শরিয়ার বিধান, এটি বাংলাদেশ সরকারের বিধানের সাথে অনুকূল নয়, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে হচ্ছে ব্যক্তির স্বাধীনতা, তাকে আল হুররিয়া আল বুলুগ, তাকে প্রাপ্তবয়স্ক হতে হবে। তারপরে তাকে আল আদালা, তাকে উন্নত চরিত্র হতে হবে। আল ইলম, তাকে শরীয়তের জ্ঞান দিতে হবে। ওয়া কাউনু ওয়াহিদ সালামা, এবং একক ব্যক্তির বিচার করতে হবে, মানে একজন ব্যক্তি একই সাথে দুইটি বিচার করতে পারবে না। তারপরে হচ্ছে ওয়াল হাসাতু ওয়া সামা ওয়াল বাসারা, সে অন্ধ হবে না বধিরও হবে না, অথবা ওমাল আমা ওয়া সুম্মুম, সে বোবাও হবে না নির্বাক হবে না। এই হচ্ছে 10টি শর্ত। 7টি শর্ত হচ্ছে, প্রথম 7টি শর্ত হচ্ছে বিচারক নিযুক্তির জন্য ওয়াজিব। তার ভিতরে যে হচ্ছে জাল ইসলামু ওয়াল আকুলু ওয়াল যুকুরিয়া ওয়াল হুররা ওয়াল বুলুগু ওয়াল আদালা ওয়াল ইলম, যে আর পরের যে মানে 3টি শর্ত রয়েছে সেটি ওয়াজিব নয়। তার মানে কাফের যদি হয়ে যায় তাহলে সমস্ত ঐক্যমত অনুযায়ী ওই বিচারকের বিচার বৈধ নয়, যে এটা যদি হয়ে যায়। ওয়ালাকিন আদামা বিল ওয়াজিব লিল আজল ফালা তাসহি মিনাল কাফির ইত্তেফাকু ওয়ালা মাজনুন, যেমন পাগল যদি বিচারক হয় তাহলে তার হুকুম হবে না। বিস্তারিত জানতে হলে আপনারা দেখতে পারেন হুসাইন আল আয়েশা হাফিজাহুল্লাহ তাআলা, তার বিখ্যাত কিতাব আল মাওসুয়াতুল ফিকহিয়া। আল মাওসুয়াতুল ফিকহিয়া হচ্ছে বর্তমান বিশ্বে ফিকহের ভিতরে অত্যন্ত নির্ভরযোগ্য কিতাব। এই কিতাবটুকু রচনা করেছেন আমাদের স্কলার হুসাইন আল আয়েশা শেখ আল আলবানী রাহমাহুল্লাহ তাআলা, তার একজন বিখ্যাত ছাত্র। তো মুদ্দা কথা হচ্ছে যে ওয়াইফ যদি হাজবেন্ডকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়, সেটি যদি 10 বছর আগের কথা হয়, তখন হাজবেন্ডকে জিজ্ঞাসা করতে হবে যে ওই ডিভোর্স ডকুমেন্ট হাজবেন্ড পাওয়ার পর, সে রাগ করার পরে সে কি বলেছে, সেটা প্রথমে জানতে হবে। হাজবেন্ড যদি সেই ডিভোর্স ডকুমেন্টে নোটারি পাবলিকের মাধ্যমে সিগনেচার করে ফেলে, তার মানে সে নিজে ডিভোর্স করতে ইন্টারেস্টেড, তার মানে ডিভোর্স কার্যকর হয়ে যাবে। হাজবেন্ড যদি তাকে লিখে জানায়, টেলিফোনে জানায় যে হ্যাঁ আমি তো তোমাকে তালাক দিয়েছি, কি আর করা, তুমি যেহেতু কাগজ পাঠিয়েছ আমি আর তোমার সাথে থাকতে চাই না, ইত্যাদি ইত্যাদি, মানে বিরক্ত হয়ে হাজবেন্ড যদি তালাকের মতো করে কোনো কাজ করে ফেলে, তাহলে তালাক কার্যকর হয়ে যাবে। এটি সম্পূর্ণ নির্ভর করছে হাজবেন্ডের উপরে, সেই কাগজটুকু পাওয়ার পর তার কর্মকাণ্ড কিরকম হয়েছে তার উপরে নির্ভর করছে। কিন্তু এই অবস্থাতে হাজবেন্ড দেখা গেল সে এরকম হয়তো কিছু বলেছে, তারপরে 10 বছর অতিক্রম হয়েছে, এখন তারা আবার মিলতে চায়, মিলতে পারবে, কোনো সমস্যা নেই, কারণ একটি তালাক কার্যকর হয়েছে বলে ধরে নিতে হবে, তাকে আবার মোহর এবং 2টি সাক্ষী নতুন করে আবার বিয়ে করতে হবে। আর এখানে বারবার ওই একটি কথা আমাদের কাছে চলে আসছে যে মানে ওই বাচ্চা কাচ্চা গুলো কি হবে, বাচ্চা কাচ্চা গুলো অবশ্যই যিনি হাজবেন্ড তার মালিক, এটি হচ্ছে ইসলামের বিধান। বাচ্চা কাচ্চা কোনো ওয়াইফ তার কোনো মালিক নন, এটি হচ্ছে হাদিস। এখন দুনিয়ার আইনে হয়তো ভিন্ন কিছু থাকতে পারে, সেটি ভিন্ন কথা, কিন্তু এলম শরীয়া এখানে বলা হচ্ছে যে যার বিছানা তার বাচ্চা কাচ্চা। আল ওয়ালাদু ফিরাশু হাযাল হাদিস ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ওয়ালাদু লিল ফিরাশু, যে যার বিছানা তার বাচ্চা, মানে যে বিছানা স্বামীর আওতাধীন, মানে যে বিছানায় স্ত্রী থাকে ওই বিছানার মালিক যিনি,
ওই বিছানার প্রোডাক্ট যে বাচ্চা হবে সেটা তারই। আল ওয়ালাদু ওয়াল ফিরা লিল ফিরাশু রাওয়াহুল বুখারী 2053 নম্বর হাদিস, ওয়াল মুসলিম 1457 নম্বর হাদিস। ওয়াল আহারু ওয়াল আহারু আল হাজর, যে যিনি জিনা করে তার কিছু নাই, মানে জিনা করলে বাচ্চা জিনাকারীর হবে না, বিছানার মালিকের হবে না, মানে সে বাচ্চা মায়েরই থেকে যাবে, অথবা আদালত যেভাবে সিদ্ধান্ত দেয় এইভাবে ইত্যাদি। যাই হোক, আমরা সেই প্রসঙ্গে যাচ্ছি না, আমরা যেটা যাচ্ছি যাচ্ছি সেটা হচ্ছে যে মানে নতুন করে বিয়ে করতে পারবে, একটি তালাক কার্যকর হবে যদি এর ভিতরে তাদের ভিতরে কোনো কিছু না হয়ে থাকে, আর স্বামী যদি কাগজ পাওয়ার পর কোনো কিছুই না বলে, যেমন উল্টা বলে আমি তো তোমাকে তালাক দেই নাই, তুমি ইচ্ছা করলে যে কোনো সময় আসতে পারো, অর্থাৎ স্বামী ওয়াইফের পাঠানো তালাকে কোনোভাবেই রাজি না, এমনকি কোর্টের কাগজ পাওয়ার পরেও সে কিছু বলে নাই, কোনো কাগজে সে সিগনেচার করে নাই, এই ধরনের পরিস্থিতিতে ওয়াইফের পাঠানো তালাক নামাতে বিবাহ নষ্ট হবে না। তারা 10 বছর পরে হলো আবার নতুন করে ঘর করতে পারবে, সেক্ষেত্রে তাদের বিবাহ হতে হবে না, কারণ সেখানে তাদের তালাক হয়নি। কিন্তু ওয়াইফ যদি দুনিয়ার আইনে যেহেতু মানে এই বিবাহ ভেঙে গেছে এরকম মনে করে, যে আমি যেটা আজকাল বেশি বেশি হচ্ছে যে কোর্ট থেকে কাগজ ইস্যু করে বলা হচ্ছে যে ওয়াইফ তাকে ডিভোর্স দিয়েছে, অথচ ডিভোর্স কিন্তু হয়নি শরীয়ত সম্মত হবে, আর হাজবেন্ড কিছু বলেনি, এবং ওয়াইফ মনে করেছে যে বিবাহ ভেঙে গেছে, ওয়াইফ এর গার্জিয়ান তাকে আরেকটি বিয়ে দিয়েছে, সেই বিবাহটি বৈধ হবে না, সেই বিবাহ হারাম হবে, এবং বিয়ের আলোকে যার সাথে শেষ বসবাস করবে সেটি জিনা হবে, হারাম সহবাস হবে, সেই ক্ষেত্রে পূর্বের স্বামী উচিত এই মানে তার স্ত্রীকে তালাক দিয়ে দেওয়া, কেননা নির্দোষ স্বামী ব্যভিচারের অভিযোগে অভিযুক্ত স্ত্রীকে সঙ্গে নিয়ে থাকতে পারে না, কারণ স্ত্রীকে তওবা করতে হবে অথবা স্ত্রীকে শাস্তি পেতে হবে। এই হচ্ছে মানে মানে যদি এরকম হয় তাহলে এই কথাটি কি হচ্ছে এটা সমাধান। আর এই বিবাহর মাসালা, তালাকের মাসালা খোঁজার সময় মানবিক কারণে বাচ্চারা ছোট মানে ইত্যাদি সামাজিক কারণ, মানবিক কারণের সাথে ইসলামী আইন কানুনের এই সাথে কোনো সম্পর্ক নেই, বরং আইন ভঙ্গ করাটাই হচ্ছে অমানবিক। কোনো আইন, দুনিয়ার কোনো আইন, ইসলামী আইন বলে কথা না, দুনিয়ার যত আইন রয়েছে আইন সবকিছুই হচ্ছে মানবিক, আইন অমান্য করাই হচ্ছে অমানবিক। আশা করি বুঝতে পেরেছেন, এটা আপনাদের আর ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই। অতএব আমি যে গত ক্লাসে যে কথাটুকু আপনাদের খেদমতে বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে ডিভোর্স যদি একেবারেই প্রয়োজন হয়ে পড়ে তাহলে আশেপাশের মুরব্বী যারা পরিবারের হিতাকাঙ্ক্ষী তাদের উচিত ওই হাজবেন্ড ওয়াইফের সাথে আলোচনা করে একটি খোলা ব্যবস্থা করা, কারণ খোলা হলে সুবিধা হলো এই যে অল্প কিছু সময় পরেই তারা আবার স্বামীর ওয়াইফের পারমিশন নিয়ে আবার নতুন করে মোহর এবং ইজাব কবুল দুজন সাক্ষীর মাধ্যমে বিয়ে করে আবার একত্র হতে পারবে, সেটি তালাকের পর্যায়ে পড়ে না, খোলা কোনো তালাক নয়, এবং এটি অত্যন্ত সহজ যদি এটির কোনো প্রয়োজন পড়ে। এই কারণেই আমি আপনাদেরকে খোলার বিষয়টুকুকে ব্যাখ্যা করেছিলাম। খোলা আমাদের দেশে খুব জনপ্রিয় নয়, এর কারণ হচ্ছে আমাদের দেশে সহি কোরআন হাদিস ভিত্তিক দলিলের খুব অভাব, আমাদের দেশের প্রচলিত রসম বিভিন্ন ভাবে রয়েছে, তালাকের ব্যাপারে তারা বেশি ইন্টারেস্টেড। আজকে এই আলোচনার এই পর্যায়ে আমি আপনাদেরকে একটি কাহিনী ভিন্ন প্রসঙ্গে কথা বলবো। আপনারা জানেন যে কোরআনের কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ জাতির
ধ্বংসের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামুদ, কওমে সামুদ একটি জাতির কথা বলেছেন। ওয়ালাকাদ আরসালনা ইলা সামুদ আখাহুম সালিহা আন ইবুদুল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি সামুদের কাছে তাদের ভাই সালেহ আলাইহিসসালাম কে পাঠিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সালেহ আলাইহিসসালাম ছিল সামুদের গোত্রেরই একজন, সে তাদের ভাই ছিল এবং সে দাওয়াত দিল আনি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। তো এই যে কওমে সামুদ, এই সামুদ প্রথমে সালের সাথে ভালো সম্পর্কই রেখেছিল। সেই সামুদকে তারা বলেছিল যে তুমি তো আমাদের নেতৃত্ব দিবে, তোমাদের উপরই আমাদের ভরসা। কালু ইয়া সালেহ কাদ কুনতা ফিনা মারজুয়া, ফিনা মারজুয়া কথাটা ব্যাখ্যা করেছে ইবনে কাসির, যে আমরা আশা করি হে সালে তুমি আমাদের কাওমের নেতৃত্ব দিবে, তুমি প্রকৃত নবী হয়েছ, আল্লাহর রাসূল হয়েছ, মানে ইত্যাদি ইত্যাদি, নেতৃত্ব তোমারই। অর্থাৎ কাওমে সামুদ সালের নেতৃত্বকে মেনে নিয়েছিল, যদিও তারা সালের সাথে অনেক ধরনের হঠকারী কাজ করেছে। এর ভিতরে একটি হচ্ছে যে তারা বলল যে ঠিক আছে আমাদের জন্য এই হঠাৎ করে একটি ওট বের করে নিয়ে আসো পাহাড় থেকে, মানে পাহাড় হচ্ছে একটি মৃত বস্তু, মানে যার কোনো প্রাণ নাই, পাথর। এই পাথর থেকে একটি উট বের করতে হবে, এই মুজিজা আবদার করেছিল কাওমে সামুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখরিজু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাইয়াতি মিনাল মাইয়িত মিনাল মাইয়িত মিনাল হাই, যে মৃত থেকে জীবিত বের করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে অত্যন্ত সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া কওমি হাযিহি নাকাতাল্লাহ, যে সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পাথর ভেঙে একটি উট বের করে নিয়ে এসেছিল, সেটি হচ্ছে নাকাতাল্লাহ, আল্লাহর উট। লাকুম আয়াতুন, যে এটি ছিল তাদের প্রতি নিদর্শন স্বরূপ। ফাযারুহা, এবং আল্লাহ বলেছিল কাওমে সামুদের কাছে তাকুলু ফিল আরদিল্লাহ, যে তাকে দুনিয়ার বুকে আল্লাহর জমিনে ঘাস খাইতে দাও, উটটা যেন চলতে থাকে। ওয়ালা তামাসসুহা বিসুইন, তার কোনো ক্ষতি করো না, তার কোনো অনিষ্ট করো না। সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালেহর মাধ্যমে তার কাউমকে বলেছিল। এই উট এত দুধ দিত যে কাউমে সামুদের, ইবনে কাসিরের ভিতরে এসেছে যে পুরুষ মহিলা বাচ্চা কাচ্চা বৃদ্ধ সমস্ত মানুষ জনসাধারণ সেই উটের দুধ খেত। সুবহানাল্লাহ, কারণ এটি ছিল নাকাতাল্লাহ। কিন্তু তার একটি অসুবিধা ছিল যে একদিন সে উট পানি পান করবে, অন্যদিন পানি পান করবে হচ্ছে জনগণ। এভাবে উটের জন্য পানি বরাদ্দ ছিল এবং বিনিময়ে তারা উট থেকে উপকৃত হতেছিল এবং উটের দুধ সবাই পান করেছে, যারা হঠকারী আচরণ করেছে, যারা অবাধ্য হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারাও সেটার থেকে মাহরুম থাকেনি, সমস্ত এই উটের দুধ খেয়েছে, উটের মাধ্যমে উপকৃত হয়েছে। ওয়া আতাইনা সামুদা নাকাতান মুবসিরাতান ফাযালামু বিহা, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামুদকে এই উট দান করলেন, তখন মানে কিন্তু তার জনগণ ওই উটের উপরে জুলুম করল। এখন কতজন লোক জুলুম করেছে? মাত্র দুইজন, দুইটা পুরুষ। একজনের নাম হচ্ছে মাসরাই ইবনে মাহরাজ, হুদার ইবনে সালুফ, ইবনে কাসিরের ভিতরে এসেছে। মাহরাজ, সে উটের হ্যামস্ট্রিং মাসলে, মানে পিছনের দিকের মাসলে আঘাত ছিল এসকেপ করে। তারপর সালুফ, তার তলোয়ার দিয়ে উটের পায়ে আঘাত করে উটকে ধরাশায়ী করে ফেলে। না কাতাল্লাহি সুকিয়াহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সে উটকে ওই পাপিষ্ট সালুফ সে একাই তলোয়ারের আঘাতে নষ্ট, মানে হত্যা করে তাকে। আর তাতে দেখা যাচ্ছে যে এই যে জনগোষ্ঠীর ভিতরে এত উপকার পাওয়া সত্ত্বেও মাত্র দুইজন ব্যক্তি,
ওই দুইজন ব্যক্তিও প্রথমে রাজি ছিল না, তাদেরকে ওই অনিষ্ট কাজ করার জন্য দুইজন মহিলা তাদের কন্যা দান করেছে। ওই দুই ব্যক্তিকে মাসরাই ইবনে মাহরাজ, কুদার ইবনে সালুফকে দুই কন্যা দান করে তাদেরকে এই অপকর্মে উদ্বুদ্ধ করা হয়েছে, তোমরা উটকে হত্যা করো। আর এদিকে তারা গোপন চক্রান্ত করেছে যে সালেককে তারা হত্যা করবে। ওয়াকানা ফি মাদিনাতি তিসআতি রাহতিন, তিসআতি রাহতিন, তিসআতি রাহতিন ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুনা, যে ওই শহরে ছিল নয় জন ব্যক্তি, নয় জন দুশ্চরিত্রকারী, দুষ্কৃতিকারী নয় জন। ওই নয় জন ব্যক্তি ওই রাষ্ট্রের ভিতরে তারা ফাসাদ করে বেড়াতো আর নিজেরা সংশোধন হতো না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কাউমে সামুদের উপর তিন দিন পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আজাবে একটি চিৎকারের মাধ্যমে সমস্ত কাউমে সামুদকে আল্লাহ ধ্বংস করেছেন, এর মূল কারণ ছিল মাত্র তিনজন ব্যক্তি ও নয় জন, তিসআতু রাহাতিন, নয় জন রাহাত আর যারা উটকে হত্যা করেছিল দুইজন ব্যক্তি, দুইজন মহিলার পররোচিত দুই ব্যক্তি, আর তিনজন ব্যক্তি তাদেরকে সালেহকে হত্যা করতে। এই এই যে দলিল আমাদের সামনে এসে পৌঁছেছে, এ থেকে আমরা স্কলাররা যেটা বলতে চান সেটি হচ্ছে যে যে কাউমে সামুদের ক্ষতি করেছে খুব অল্প কিছু ব্যক্তি পর্ব, কিন্তু তার ফল ভোগ করেছে সবাই, সবাই সেই ফলের মানে অনিষ্টতা পেয়েছে এবং তারা ধ্বংস হয়ে গিয়েছে। এ কারণেই আমরা দেখতে পাই যে সমস্ত ভালো কাজ সবাই করে, সবাই ভালো কাজের প্রতি মানে আগ্রহী থাকে, ভালো কাজের সুফল সবাই ভোগ করে এবং করতে চায়, এটাই স্বাভাবিক। কিন্তু সমাজের ভিতরে দেখা যায় যে দু একজন অনিষ্ট ব্যক্তিবর্গের জন্য সুফল মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয় না, এবং এই যে সুফল পৌঁছানো সম্ভব হয় না এটার কারণ হচ্ছে কয়েকজন ব্যক্তিবর্গ, কিন্তু এর এতে এটাকে মানে কি বলা হয় যে এটার ভুক্তভোগী হয় সবাই, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। আমরা যে কোনো সমাজেই এই বিষয়টা দেখতে পারি, এটি শুধু ইসলামের ক্ষেত্রে হবে এমন কোনো কথা নয়, হ্যাঁ দুনিয়ার সমস্ত প্রজন্মে সমস্ত সভ্যতায় এটা নিদর্শন আমরা দেখতে পাই, পবিত্র কোরআনেও তার ব্যতিক্রম নয়। আশা করি আমার বক্তৃতা আজকে এই পর্যায়ে এখানেই শেষ হচ্ছে।